আমাদের শুরু করতে হবে। আচ্ছা, তোমাদের জন্য এই কি বলে হচ্ছে, গত গত ক্লাসে আমি বলতে ভুলে গেছি আর কি, গত ক্লাসে আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যারা যারা ওই কি বলে হচ্ছে যে এই যে অ্যাসাইনমেন্টে কি অবস্থা সবার? স্যার হচ্ছে মানে ইন প্রোগ্রেস, হচ্ছে প্রোগ্রেস। আচ্ছা ঠিক আছে, আমি আর একটা অ্যানাউন্সমেন্ট দেই, সেটা হচ্ছে যে ওই এক সেকেন্ড, এটা এরকম হলো কেন, এক সেকেন্ড, একটা অ্যানাউন্সমেন্ট দেই, সেটা হচ্ছে যে যারা যারা সবচেয়ে ভালো করবে রেজাল্ট, মানে রেজাল্ট মানে যারা অ্যাসাইনমেন্ট লিখতে লেখালেখিতে বেশ ভালো করবে, তাদের টপ 5 জনকে নিয়ে হচ্ছে যে একটা পেপার পাবলিকেশনের দিকে আমরা আগাব এজ এ রিওয়ার্ড। ঠিক আছে, ঠিক আছে, হ্যালো হ্যালো, জি স্যার, জি স্যার, হ্যাঁ আমি জুম হ্যান্ড করছিল স্যার। স্যার পেপারটা মানে কিরকম টাইপের, এগুলো এইভাবে মানে রিভিউ টাইপের হবে না আমরা একদম নতুন পেপার? না না, এটা রিভিউ রিভিউ পেপার। আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে স্যার, রিভিউ পেপার হবে। পেপার লিখতে মোটামুটি 6 মাস থেকে 1 বছর লাগবে, এটা একটু মাথায় রেখে কাজ করতে হবে আর কি। তো এটা শুধু তোমাদের গ্রুপে না, টোটাল 5টা ডিপার্টমেন্টের থেকে। ওকে, তো নট নেসেসারিলি ইট ইজ কামিং ফ্রম যে ডিএসসি বা ডিসি ইএসসি অথবা হচ্ছে এফি থেকে হবে, এরকম কিছু না। যদি টপ 5 জন একটা ডিপার্টমেন্ট থেকে হয় তাহলে একটা ডিপার্টমেন্ট থেকেই হবে। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার। ঠিক আছে, ওকে গুড। আর সেকেন্ড হচ্ছে, আমি জানি না হয়তো তোমরা বিভিন্ন গ্রুপে বোধ হয় হচ্ছে আগামী পরশু দিন একটা কনফারেন্স হচ্ছে, এটা কি দেখছো? তো তোমাদের মধ্যে থেকে ইন্টারন্যাশনাল কনফারেন্স বুটেক্স অফ ইউনিভার্সিটি স্টুটগার্ট আয়োজিত, দেখো দেখো নাই কেউ, দেখো নাই মানে হচ্ছে যেটার মানে এসে হচ্ছে ইনফরমেশন শেয়ারিং বা এরকম কোনো কিছু দেখো নাই সোশ্যাল মিডিয়া? না স্যার, একজনও দেখো নাই? না, হ্যাঁ সোশ্যাল মিডিয়া যে সারাদিন পড়ে থাকো, করো কি? হ্যাঁ সোশ্যাল মিডিয়া যদি সারাক্ষণ পড়ে থাকো তাহলে করো কি? আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই, না জানলো কোনো সমস্যা নাই, এখন তো জানলা। তো এখানে যদি রেজিস্ট্রেশন করতে হবে হয়তো টেক্সটাইল কেমিক্যাল এবং ওয়েস্ট ওয়াটার উপর জয়েন্ট বুটেক্স এর বোধহয় প্রথম কনফারেন্স, এর আগে কেউ কখন অনলাইন, যদিও অনলাইন কনফারেন্স। তো এর আগে বুটেক্স থেকে আমার জানা মতে হচ্ছে যে লাস্ট মানে ইউনিভার্সিটি থেকে আজ পর্যন্ত কোনো কনফারেন্সই হয়নি, ন্যাশনাল বা ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল। তো উই আর গোয়িং থ্রু দ্য ফার্স্ট স্টেপ, ফার্স্ট স্টেপটাও বেশ ভালো অনলাইন কনফারেন্সে হচ্ছে 4টা কান্ট্রি মিলে, বাংলাদেশ, পাকিস্তান, ভিয়েতনাম, জার্মানি। স্যার স্যার এটা রেজিস্ট্রেশন করার জন্য কোন থেকে রেজিস্ট্রেশন করতে হবে স্যার? রেজিস্ট্রেশন করতে হইলে হচ্ছে তোমরা যারা বুটেক্স এর টিএসসি এর টিচার্স স্টুডেন্ট সেন্টারে ওখানে আসো, মেম্বার হিসেবে কারা কারা আসো যারা যারা আসো, ঠিক আছে, ওখান থেকে দেখে নিতে পারবা। স্যার এই টিচার্স স্টুডেন্ট ওইটার ভিতরে আছে না? হ্যাঁ হ্যাঁ ওখানে আছে। আচ্ছা আচ্ছা, জি স্যার। আগে পড়ে যেতে পারে, মানে আগে মনে হয় 3-4 দিন আগে দিচ্ছি, তো আগে পড়ে যেতে পারে, ওখান থেকে দেখে নিতে পারো। আমি ইনফ্যাক্ট অবশ্য আজকে না হলে কালকে রিমাইন্ডার দিব, ঠিক আছে, যারা যারা জয়েন করতে চাও আর ফ্রি অফ কস্ট, সো দ্যাটস ফাইন। ওকে, আমরা এবার শুরু করি নাকি? মোটামুটি কতজন আসছে? আর 75 জনের মতো আসছে, আসুক।
সো আমরা লাস্টে লাস্টে ক্লাসে যেটা শেষ করছি আজকে আমরা যেটা নিয়ে পড়াবো সেটা হচ্ছে এই যে রিজেনারেটেড সেলুলোজ ফাইবার ফাইবারের ডেভেলপমেন্ট গুলো সেখান থেকে নতুন নতুন কি ফাইবার আসছে এই ফাইবার গুলো নিয়ে আসলে কথা বলবো আর কি কথা বলে আমরা সেলুলোজ রিজেনারেটেড সেলুলোজটা শেষ করব একটা কথা মাথা রাখবো হচ্ছে যে দিস ইজ এ অলওয়েজ এ অনগোয়িং প্রসেস ঠিক আছে মানে অনগোয়িং প্রসেস আচ্ছা সরি হ্যাঁ সরি একটু পলাশি আচ্ছা তো প্রবলেমটা প্রবলেম হচ্ছে যে ইনফ্যাক্ট গত ক্লাসে বলছিল হচ্ছে প্রবলেমটা কি সেটা কি ছিল মনে আছে কারো ভিসকাস ফাইবারের আমরা লাস্ট ক্লাসে যে ভিসকাস ফাইবার পর্যন্ত পড়ছিলাম আর এই পড়ায় পড়িয়েছিলাম তোমার পড়ছিল এটা বলা যাবে না পড়িয়েছিলাম ওখানে বেশ একটা সমস্যা ছিল কি সমস্যা ভিসকাস ফাইবারের ভিসকাস ডাউন ফাইবারে কি প্রবলেম ছিল হ্যালো স্যার প্রবলেম পর্যন্ত তো আমরা যাই নাই মানে স্যার এই এতটু এই স্লাইডটা পর্যন্ত মানে লাস্ট ছিল হ্যাঁ এইটাই তো আমি জানতে যাচ্ছি প্রবলেমটা কি তোমাদের থেকে এটাই তো জানতে যাচ্ছি কি হতে পারে প্রবলেম স্যার ভেজাইলে মেবি হচ্ছে স্ট্রেন কমে যায় রাইট সমীর ইউ আর ভেরি রাইট প্রবলেম মানে উইক স্পেশালি যখন ওয়েট অবস্থায় ঠিক আছে তার মানে দ্বারা আছে যেহেতু এটা একটা ইস্যু তার মানে ইস্যু ইউজুয়ালি যেটা হয় সবসময় মাথা রাখবে একটা প্রবলেম আসে সেই প্রবলেমটাকে সলিউশন করার জন্য হচ্ছে যে অন্যান্য অন্যান্য সবাই ট্রাই করার চেষ্টা করে আর কি কমার্শিয়াল সলিউশন হতে পারে ট্যাবলেট সলিউশন হতে পারে সেখান থেকে আসলে আসছে হচ্ছে হাই মডিফাইড ভিসকাস রেয়ন যেটা হচ্ছে হাই টেনাসিটি রেয়ন ফাইবার সেটা হাই টেনাসিটি যে ড্রাই স্টেটে সেটা ইন্ডাস্ট্রিয়াল ইউজ সুইং থ্রেড ইউজ করতো এখন তো মোটামুটি একদম সিনথেটিক ফাইবার ইউজ করে পলিস্টার থ্রেড টোটাল ইউজ করে মানে সিনথেটিক ফাইবারের আবিষ্কারের আগ পর্যন্ত হচ্ছে যে এই এই কি বল হচ্ছে যে যেহেতু মানে হায়ার স্ট্রেংথ সে হায়ার স্ট্রেংথ কারণে সুইং থ্রেড মার্কেটে ব্যবহার করা হইতো আর পরবর্তীতে আরেকটা যেটা আসছে সেটা হচ্ছে যে হাই ওয়েট মডুলাস রেয়ন যেটাকে সহজ ভাষায় বলে হচ্ছে মডাল হ্যাঁ মডাল ফাইবার ঠিক আছে তার মানে ভিসকোসটাকেই মডিফিকেশন করে আসলে হচ্ছে মডিফিকেশন করেই আসলে হচ্ছে যে হাই ওয়েট মডুলাস রেয়ন তৈরি করা হয়েছে সেই মডিফিকেশনগুলো আসলে কি হয়েছে আসলে কি মানে চেঞ্জটা কোথায় হয়েছে ভিসকোস ফাইবারকে
আলটিমেটলি হচ্ছে বিস্তর কি বলে হচ্ছে সলিউশনের মধ্যে মডিফায়ার, বিভিন্ন ধরনের মডিফায়ার দেওয়া হয়, যেমন ধরো জিঙ্ক সল্ট, অর্গানিক মডিফায়ার হইতে পারে, মিক্সড মডিফায়ার হইতে পারে, ফর্মালডিহাইড হইতে পারে। হোয়াট ইট ডাজ বেসিক্যালি, সো ইট ডাজ হচ্ছে যে ওই সলিউশনের মধ্যে বা স্পিন বাথের মধ্যে রিজেনারেশনটাকে সে ডিলে করে। রিজেনারেশন যখন করা হয় তখন ক্রিস্টালিনিটি বাড়ানো হয়, প্লাস হচ্ছে যে হট ওয়াটার অথবা হাই টেম্পারেচারে একটু সালফিউরিক অ্যাসিড দিয়ে যখন প্রতিক্রিয়া করা হয় সেটার মধ্যে একটা প্লাস্টিসাইজিং এফেক্ট আসে, যার কারণে ফাইবারটা হচ্ছে যে যে ফাইবারটা যখন বের হয় সেই ফাইবারটা তখন হচ্ছে রিজেনারেশন কেবল হাই স্ট্রেংথ অবস্থা, হাই টেনাসিটি অবস্থায় বের হয়। মোডাল নামটা আসলে আসে হচ্ছে হাই টেনাসিটি ফাইবার, স্পেশালি হাই ওয়েট মডুলাস। হাই ওয়েট মডুলাস মানে হচ্ছে যে সে ওয়েট অবস্থা সহজে পরবর্তীতে হচ্ছে অ্যারাউন্ড ওই যে জাপানিজরা হচ্ছে এটাকে রেউনকে প্রচুর পরিমাণে ডেভেলপ করে, সুবিধাটা হচ্ছে কি ডাইমেনশনালি স্টেবল, ডাইমেনশনালি স্টেবল মানে হচ্ছে লেন্থ হচ্ছে যে সহজে শ্রিং করে না বা সহজ চেঞ্জ হয় না প্রস্থ দৈর্ঘ্যে, আর হচ্ছে আর হচ্ছে ওয়্যার রেজিস্ট্যান্ট, মানে ওয়্যার রেজিস্ট্যান্ট মানে হচ্ছে পড়লে এত ক্ষয় হয় না, বাট দে আর স্টিল হ্যাভিং এ সফট সিল্কি ফিল, মেবি নট লাইক ভিসকোস বাট স্টিল সফট এন্ড সিল্কি, বাট স্ট্রেংথ ইজ হায়ার। তো আমরা যদি এখানে দেখি কি বলে হচ্ছে যে ইনফ্যাক্ট ওই যে 1982 পেপারটা যদি দেখি তাহলে কি দাঁড়াচ্ছে, আমরা যদি একটু রেগুলার ভিসকোসের সাথে যদি স্ট্রেংথটা কম্পেয়ার করি, নিচের গ্রাফটাতে দেখো হচ্ছে যে এখানে হচ্ছে যে ডায়ামিটার আর রেগুলার ভিসকোসের হচ্ছে স্ট্রেংথটা হচ্ছে যে 4.5 সেন্টিনিউটন পার এক্স, ওয়ের ইজ হচ্ছে যে ওয়েট মডুলার যে আমরা মডাল ফাইবার স্পেশালি টায়ার কর্ডের কথা বলা হচ্ছে, টায়ার কর্ডটা যেটা প্রপার করে এটা হচ্ছে দেখো হচ্ছে অ্যারাউন্ড 6 এর উপরে 7 এর উপর 7 থেকে অ্যারাউন্ড 9% ডিপেন্ডিং অন দ্য ডিফারেন্ট সিচুয়েশন। আর টায়ার যত বড় হবে জিনিস খেয়াল করে দেখো টায়ার যত এবং শ্রিঙ্কিং এর সাথে হচ্ছে যে ওয়েট মডুলাসের একটা সম্পর্ক দেখো, মডুলাস যত কম দেখো, এই যে মডুলাস মানে হচ্ছে যে স্ট্রেন্থটা যত কম তাহলে দেখো হচ্ছে তার শ্রিঙ্কেজ পার্সেন্টেজটাও অনেক হাই। তুমি যখন আস্তে আস্তে ওয়েট কি বলে হচ্ছে ইয়া বাড়াতে থাকবা, এই যে স্ট্রেন্থ বাড়াতে থাকবা, আলটিমেটলি এই কি বলে হচ্ছে একটু সাম এক্সটেন্ট এটা যদি ফাইভ হয়, সিক্সের পর থেকে আসলে আলটিমেটলি হচ্ছে তোমার শ্রিঙ্কিংটা মোটামুটি একটা স্টেবল কন্ডিশনে চলে আসে। শর্ট ক্রিস্টালাইট, সো লো ফিব্রিলিয়েশন মানে হচ্ছে ফাইবার গুলো সহজ ছোট ছোট বের হয়ে যায় না, হাই টেনাসিটি, লংগেশন, ডাইমেনশনাল স্টেবিলিটি, ওয়েট টেনাসিটি, গুড মার্সারাইজেশন। কি বলে হচ্ছে প্রথম ছয়টা তো এতক্ষণ ধরে ডিসকাস করলাম, ওই গুড মার্সারাইজেবিলিটি হচ্ছে আমি জানি না মার্সারাইজেশন এই শব্দটা তোমরা এর আগে কখনো পরিচিত কি হয়েছ, শব্দটা শোনা হয়েছে কি পর্যন্ত? Anybody? না স্যার। ঠিক আছে, মনে হয় শোনা হয় না স্বাভাবিক, শুধুমাত্র ওয়েট প্রসেসিং এটা জানার কথা। জাস্ট সিম্পলি হচ্ছে যে কস্টিক মানে হাই কনসেন্ট্রেশন অফ কস্টিক সোডা ট্রিটমেন্ট টু হচ্ছে যে গেট বেটার ব্রাইটনেস এবং হচ্ছে স্ট্রেন্থ, এটা বেশিরভাগ ক্ষেত্রে কটনের ক্ষেত্রে করা যায়, মানে কটন ফাইবারের ক্ষেত্রে করা হয়।
টু সাম এক্সটেন্ট হচ্ছে যে ফিসকস এটা ধরাই যাবে না, ফিসকস এমনিতেই হালকা সোডার মধ্যে দিলেই আসলে সে প্রায় হচ্ছে যে ইয়া হয়ে যায়, একটু কনসেন্ট্রেটেড দিলেই হচ্ছে তার খবর হয়ে যায়। এটা ছাড়া এইটা সলভ করা হলো মডেল দিয়ে, বাট দেয়ার ইজ অলসো অ্যানাদার প্রবলেম, সে কি প্রবলেম, আরো একটা প্রবলেম, এনিবডি তোর মাথায় কিছু আসতেছে আর কি প্রবলেম হইতে পারে? আমি আমি আশা করি না যে তুমি রাইট অ্যান্সার দিবা, আমি আশা করি কি হইতে পারে এটা একটু চিন্তা করো। তো তুমি যদি রং অ্যান্সারও দাও তাও হতে পারে, সমস্যা নাই, তুমি তো জানবে এটা তো কথা না, কি প্রবলেম হইতে পারে। আমরা তো মোটামুটি পুরা মানে যদিও গত সপ্তাহে ফিক্স করতে এই জন্য একটা ক্লাসে শেষ করতে চাচ্ছিলাম আর কি, তাহলে হচ্ছে যে সিকোয়েন্সটা থাকে আর কি। কি প্রবলেম আর ডিসক্লোজার, একটা প্রবলেম ছিল হচ্ছে উইক, সেটা আমরা হচ্ছে যে সলভ করলাম মডিফায়ার দিয়ে রিজেনারেশন ডিলে করে। আর কি প্রবলেম আছে ডিসক্লোজ প্রসেসে, এনিবডি? স্যার এটা প্রসেসিং এর সময় তো আমরা অনেক কেমিক্যাল ইউজ করি স্যার, এটা কি প্রবলেম হতে পারে? মনে নাও থাকে আর কি প্রবলেম, আর কি একটা প্রবলেম ওকে, কার্বন ডাই সালফাইড ইউজ করা হয় কার্বন স্ট্রাকচার ডিসক্লোজ ডিসোলিউশনের জন্য ব্যবহার করা, দিস ইজ এ কার্বন ডাই সালফাইড ইজ এ ভেরি টক্সিক কম্পাউন্ড নাম্বার ওয়ান, নাম্বার টু হচ্ছে যে কার্বন ডাই সালফাইড যদি ফাইবারের রেসিডিউ হিসেবে থাকে তাহলে সালফার ডাইঅক্সাইড বা সালফার ডাইঅক্সাইড কিন্তু হচ্ছে যে সক্স নক সহজে বলা হয় নাইট্রোজেনের অক্সাইড গুলো আর হচ্ছে সালফারের অক্সাইড গুলো, দিস ইজ ভেরি কেমিক্যালি হ্যাজার্ড কম্পাউন্ড, ঠিক আছে? তো এটা একটা আর তো এই ফাইবার থেকে রেসিডিউ গুলো রিমুভ করতে হয় আর প্লান্টের উপর ডিপেন্ড করতেছি, তো এটাও তো একটা স্যার ডিসঅ্যাডভান্টেজ, মানে একটা প্রবলেম না এটা? কি তুমি নিজের মাথা থেকে বের করছো? না মানে স্যার রিজেনারেট ফাইবার যেগুলো ওগুলো তো মানে তুমি কি নিজের মাথা থেকে বের করছো কিনা? হ্যাঁ স্যার এটা স্যার এইভাবে মানে মনে হয় আর কি। এইতো রাইট, এক্সিলেন্ট, ঠিক আছে, ইউ আর ফ্যান্টাস্টিক, মানে ইউ আর ভেরি রাইট। একটা টক্সিক কেমিক্যালের কথা কি তুমি বলছিলা? জি স্যার টক্সিক কেমিক্যালের কথা বলছিলাম স্যার। ঠিক আছে, তুমি বোথ আর এক্সিলেন্ট, মানে দ্য রেসপন্স ইজ ভেরি মাচ এক্সিলেন্ট। ওয়ান ইজ হচ্ছে আমাদের উড হচ্ছে উড পাল্প, সো দ্যাট ইজ কি বলে হচ্ছে যে যদি ফাইবারের জন্য ব্যবহার করা হয় তার মানে তাকে খুব বি কজ হচ্ছে কজিং হচ্ছে যে ডিফরেস্টেশন, ডিফরেস্টেশন হচ্ছে যে বর্তমানে ক্লাইমেট চেঞ্জের যে কথাগুলো আসতেছে ক্লাইমেট চেঞ্জের জন্য ডিফরেস্টেশন ইজ হচ্ছে যে একটা ওয়ান অফ দ্য মোস্ট চ্যালেঞ্জিং পার্ট। তোমরা কি বলে হচ্ছে যদি খেয়াল করে দেখো হচ্ছে যে লোক সংখ্যা যেহেতু বাড়তেছে তার মানে হচ্ছে বনভূমি উজাড় হচ্ছে, বনভূমি উজাড় হওয়া মানে হচ্ছে যে আমাদের যে ন্যাচারাল যে ইকোসিস্টেম সেটা বিলীন হয়ে যাচ্ছে। তো এটা একটা গাছ কাটার ব্যাপারটা আছে, গাছ মানে যেহেতু র মেটেরিয়াল হচ্ছে উড বা উড পাল্প, তো এটা যেহেতু প্ল্যান্ট বেস থেকে আসে, ইভেন তো আমরা বলতেছি হচ্ছে সেলুলোজ হচ্ছে যে মোস্ট অ্যাবান্ডেন্ট ন্যাচারাল পলিমার ইন দ্য ওয়ার্ল্ড, বাট উই আর অলরেডি সিইং হচ্ছে ক্লাইমেট চেঞ্জের ইস্যুস। ক্লাইমেট চেঞ্জের ইস্যুসগুলো যদি তোমরা চারপাশের দিকে তাকাও বাংলাদেশ ছাড়া, তুমি খেয়াল করে দেখো রিসেন্টলি কয়টা জায়গায় ফায়ার দিচ্ছে,
বা বন্যা হয়েছে। চায়নায় দুইটা শহর তিনটা শহর বন্যায় ভেসে যাচ্ছে। কিছুদিন আগে ইন্ডিয়ায় দিল্লি টিল্লিতে ওইদিকে অবস্থা খারাপ। তারপরে হচ্ছে ইউরোপ টার্কিতে আগুন, টার্কি গ্রিসে হচ্ছে খালি মাইলের পর মাইল আগুন। তারপর আবার হচ্ছে হ্যাঁ, তারপরে হচ্ছে ইউরোপে বন্যা হয়েছে এবার, ঠিক আছে, ইউরোপে বন্যা হয়েছে। তারপরে হচ্ছে আর জানি কোথায় হইল, আমেরিকা ক্যালিফোর্নিয়াও বন্যা টন্যা হচ্ছে। মানে এই লাস্ট ওয়ান ইয়ারে মানে বাট ইভেন সিক্স মান্থসের মধ্যে যে পরিমাণ একটার পর একটা ইয়ে আসতেছে, দিস ইজ গোয়িং টু বি ইনক্রিজড, দিস ইজ নো ওয়ে ইট ইজ গোয়িং টু বি ডিক্রিজড। ওয়ান অফ দ্য রিজনস হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাওয়া, ওয়ান অফ দ্য রিজনস হচ্ছে যে সিক্স গ্রিন হাউস গ্যাসেস, তার মধ্যে মোস্ট প্রমিনেন্ট হচ্ছে থ্রি। নাম্বার ওয়ান হচ্ছে তোমার কার্বন ডাইঅক্সাইড, মিথেন এবং হচ্ছে ধরো নাইট্রাস অক্সাইড, তার সাথে হচ্ছে এসএফ সিক্স, এনএফসি ওগুলো আছে। তো এই যে এই গ্যাসগুলো বের হওয়ার দুটো মেইন কারণ, একটা মেইন কারণ হচ্ছে ধরো ফসিল ফুয়েল। ফসিল ফুয়েল মানে হচ্ছে আমরা যে তেল গ্যাসগুলো ব্যবহার করি সেগুলো, সেগুলো পোড়ানোর ফলেই হচ্ছে এই গ্যাসগুলো কম্পাউন্ড হয়। তোমরা যখন স্পেশালি হচ্ছে আমি দেখি পলিথিন পোড়াও, ঠিক আছে, পলিথিন আমি অনেক জায়গায় পড়ে যাই এবং আমাদের বুটেক্সও আমি মাঝে প্রায় দেখি, আমার দেখে মেজাজ খারাপ হয়, কিন্তু কিছু নাই আর কিছু করার নাই, করার নাই এটা আসলে বলা ঠিক না। মানে তো পলিথিন আসলে এই যে এই যে এই যে হচ্ছে যে বাই প্রোডাক্ট অফ তোমার হচ্ছে ফসিল ফুয়েল ইন্ডাস্ট্রি, এবং ওইটা থেকে অনেক জায়গায় জ্বালানি করারও টেকনিক পাইছে। তার মানে বুঝতেছো যে তেলের মানে যেহেতু মানে অয়েল ডিজেলের যে ইনগ্রিডিয়েন্টগুলো আছে সেটা এটার মধ্যে ইনগ্রিডিয়েন্ট আছে। পলিথিন বা এই জাতীয় জিনিস যখন পুড়াবা বা প্লাস্টিক বোতল টোতল পুড়াবা, তোমাদের নাকে একটা বিদঘুটে গন্ধ আসে না? আসে স্যার। তো দোজ আর হচ্ছে যে ভেরি টক্সিক কম্পাউন্ড, এটা একবার দুইবার নিচ্ছে সেটা হয়তো খুব বেশি এফেক্ট করতেছে না, বাট দিস ইজ ভেরি ভেরি ব্যাড কম্পাউন্ড। কার্বন ডাইঅক্সাইড বা মিথেন এগুলো থাকে, তার সাথে হচ্ছে যে পিসিডিটি, পিসিডিএফ, ঠিক আছে, এই এই কম্পাউন্ড গুলো হচ্ছে যে খুবই তার মানে। আচ্ছা, সেকেন্ড যেটা ফসিল ফুয়েল এটা একটা, আর দ্বিতীয় হচ্ছে যে হিউম্যান অ্যাক্টিভিটি, মানে তুমি কেটে ফেলতেছ যে গাছ টাছ কাটা হচ্ছে আর কি। কারণ তুমি একটু খেয়াল করে দেখো, গত ক্লাসে তো কে জানি একটু কথা বলছিলে যে আমাদের পুরা এনভায়রনমেন্টে, পুরা মানে ওয়ার্ল্ডের এনভায়রনমেন্টে একমাত্র কার্বন ডাইঅক্সাইড নেয়ার মানে মাস লেভেলে নেয়ার ক্যাপাসিটি হচ্ছে গাছের, ঠিক আছে। সো মানে জিনিসটা হচ্ছে তুমি যত কার্বন ডাইঅক্সাইড জেনারেট করবা, দ্যাট উইল বি ইউজড অ্যাজ এ হচ্ছে ফুড ফর হচ্ছে কার্বিয়া কি বলে হচ্ছে ট্রিজ। কারণ এটা একটা মানে ইন্টারেস্টিং মেকানিজম আর কি, খুবই ইন্টারেস্টিং মেকানিজম মানে সৃষ্টিকর্তার দেওয়া, যে আমরা অক্সিজেন নিয়ে কার্বন ডাইঅক্সাইড ছাড়ি আর সেই কার্বন ডাইঅক্সাইড নিয়ে হচ্ছে যে প্লান্ট কি বলে হচ্ছে ফুড তৈরি করে হচ্ছে লাইটের সহায়তা, তাই তো, আলোক সংশ্লেষণের মাধ্যমে, আবার সেই ফুডটা আবার আমরা কি বলে হচ্ছে খাই। এই যে একটা বড় কি বলে হচ্ছে যে সাইকেল, এই সাইকেলটা তো ইমব্যালেন্স হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে আমি যত পরিমাণে গাছ কাটতেছি এটা একটা ইমব্যালেন্স, আর তার থেকে বেশি পরিমাণে হচ্ছে যে আমি যখন জীবাশ্ম জ্বালানি পুড়াচ্ছি বা তার চেয়ে বেশি পরিমাণে কার্বন ডাইঅক্সাইড আমরা নিঃসরণ করছি। সো এই যে ইমব্যালেন্সটা বের করার এত সহজ আর কোনো জায়গা নেই। অনেক টেকনোলজি কার্বন ক্যাপচার অ্যান্ড স্টোরেজ নিয়ে গত ক্লাসে ওই জন্য অন্যদের সাথে কথা বলছি যে কার্বন ডাইঅক্সাইড কি বলে হচ্ছে কালেক্ট করে সেটা হচ্ছে ধরো এই কি বলে হচ্ছে ধরো উত্তর মেরু দক্ষিণ মেরুর নিচে অনেক নিচে 2 কিলোমিটার নিচে 3 কিলোমিটার নিচে হচ্ছে যে ইয়ে করে দিয়ে আসবে আর কি, এই রেখে দিয়ে আসবে আর কি, বা হচ্ছে যে ওইখানে ড্রিল করে বসায় দিবে আর কি। কিন্তু এগুলোর তো সবই হচ্ছে এখনো মানে আনআইডেন্টিফাইড টেকনোলজি, কারণ ওইটার ফলে যে ওখানে কি এফেক্ট হবে এটাও তো কেউ বলতে পারতেছে না, ঠিক আছে। সো দ্যাট চ্যালেঞ্জ ইজ স্টিল রিমেইনস, দ্যাট চ্যালেঞ্জ স্টিল রিমেইনস। সো ডিপ্লিশন অফ ট্রিজ, টক্সিক সলভেন্ট, কার্বন ডাইঅক্সাইড কথা বলছি, অ্যান্ড বোথ আর হচ্ছে এনভায়রনমেন্ট অ্যান্ড কি বলে হচ্ছে হেলথ হ্যাজার্ড। সো সেটা সমাধান দেওয়ার জন্য আসছে হচ্ছে যে লায়োসেল, ব্র্যাকেটে NMMO লেখা, এটা হচ্ছে তোমার এইটাই হচ্ছে যে ওই CH2 সলভেন্টটাকে হচ্ছে যে রিপ্লেস করার জন্য হচ্ছে যে নতুন ধরনের সলভেন্ট, যেটা হচ্ছে যে কাইন্ড অফ হচ্ছে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি বলা হয়, ঠিক আছে। তো লায়োসেল ফাইবারটা কি, তাহলে লায়োসেল ফাইবারটা কি বলে হচ্ছে যে
অর্গানিক সলিউশন ডিজলভ করা, যেখানে হচ্ছে হাইড্রক্সিল গ্রুপের কোনো সাবস্টিটিউশন হয় না এবং কোনো হচ্ছে কেমিক্যাল ইন্টারমিডিয়েটস মিডিয়া রিজর্ভ ফর্ম হয় না। তো তার মানে দাঁড়া হচ্ছে যে সলভেন্টটা কি বলে হচ্ছে যে যখন কি বলে রিজেনারেট করবে তখন আবার হচ্ছে যে ব্যাক টু হচ্ছে যে অরিজিনাল স্টেজ এবং কোনো ইন্টারমিডিয়েট কেমিক্যাল ফর্মেশন হয় না, ঠিক আছে। এবং কি বলে এটা হেনরি মিলসনকে মিলসন ফার্স্ট ইয়ে করে দেখে এই সলভেন্টটা ইয়ে করে দেখে ওনাকে এমএলএসিসি হচ্ছে 2003 হচ্ছে কি বলে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, হেনরি মিলসন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, হেনরি মিলসনকে, সরি ভুল বলছি, হেনরি মিলসনকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে যে হচ্ছে। তো প্রথম ডেভেলপ করা হয় হচ্ছে অ্যারাউন্ড হচ্ছে 1972 কি বলে চীনে পাইলট স্টেজ বাই হচ্ছে আমেরিকান ইনকা, আমেরিকান ইনকা এখন সামহাউ হচ্ছে নট ফাংশনিং, তখন তারা এই ফাইবারটা নাম দিয়েছিল হচ্ছে নিউ সেল, নিউ সেল নাম দিয়েছিল। পরবর্তীতে এই ফাইবারটা কমার্শিয়ালাইজ করে হচ্ছে অ্যারাউন্ড 1980s এর দিকে হচ্ছে কোটো, কোটোর কথা মনে আছে যে রেওন ফাইবারকে যে সে কমার্শিয়ালাইজ করছে, এবং কি বলে হচ্ছে যে 90s তারা হচ্ছে যে প্রথম প্ল্যান্ট বলে হচ্ছে যে ইয়ে করে 1990s, এবং সেই ফাইবারটার নাম দেয় হচ্ছে টেনসেল। তাহলে কি দাঁড়ালো, আমেরিকান ইনকা ডেভেলপ করলো, কোটো এটাকে হচ্ছে যে কমার্শিয়ালাইজ করলো এবং নাম দিল টেনসেল। অনেক সময় কনফিউজ হয়ে যায় টেনসেল ফাইবার বা কি লায়োসেল ফাইবার কি। পরবর্তীতে হচ্ছে লেন্সিং, এখন বর্তমানে হচ্ছে যে লেন্সিং হচ্ছে লায়োসেল ফাইবারের জন্য হচ্ছে লিডিং কোম্পানি, মানে মোস্ট মানে মার্কেট শেয়ার আছে। তো লেন্সিং এজ উইচ ইজ এ অস্ট্রিয়ান কোম্পানি, লেন্সিং কোম্পানি হচ্ছে টেনসেল এই প্ল্যান্টটা কিনে নেয় ইয়াদের কাছ থেকে, কোটোর কাছ থেকে। তারপরে হচ্ছে যে এবং তারা তাদের এক্সিস্টিং যে রেওন বিজনেস ছিল পুরোটাকে হচ্ছে যে লায়োসেল বিজনেসটা ছিল, তাদেরও লায়োসেল বিজনেস ছিল, বাট টেনসেল টেকনোলজিটা তারা কিনে নেয় এবং টেনসেল নেমটা যেহেতু খুব পপুলার হয়ে গেছিল টেনসেল নামটাতে তারা ইয়ে থাকে, এখনো টেনসেল নামেই বিক্রি করে আর কি, টেনসেল নামটা রেখে দেয়। সো দে আর দ্য অনলি এখন হচ্ছে মেজর প্রডিউসার অফ হচ্ছে লায়োসেল ফাইবার। আর হচ্ছে যে ফেডারেল ট্রেড কমিশন ইউনাইটেড স্টেটসের ফেডারেল ট্রেড কমিশনটাকে হচ্ছে যদিও এটা হচ্ছে যে বিস্কুজের মতোই বাট সেটাকে আলাদাভাবে লায়োসেল ফাইবার নামেই ইয়া করে, রেওনের আন্ডারে লায়োসেল ফাইবার নামে কি বলে হচ্ছে ট্রিট করে আর কি, ঠিক আছে। আচ্ছা কি বলে হচ্ছে লেন্সিং যেটা হচ্ছে যে টেনসেল যেটা হচ্ছে লেন্সিং এর মোস্ট পপুলার লায়োসেল ফাইবার, তারা লেন্সিং কোম্পানি ক্লেম করে হচ্ছে যে বলে হচ্ছে যে ইট হ্যাজ আ হাই এবিলিটি টু অ্যাবজর্ব এক্সেস লিকুইড, মানে পারস্পিরেশন তোমার ঘামটাকে সে অ্যাবজর্ব করার ক্যাপাসিটি খুব হাই, আবার ইজিলি হচ্ছে রিলিজ করতে পারে। দিস প্রপার্টিকে বলা হয় উইকিং প্রপার্টি, WICKING উইকিং প্রপার্টি, যে সে খুব দ্রুত ঘাম ঘাম নিয়ে ঘাম অ্যাবজর্ব করে অথবা করুক বা না করুক বা ইজিলি হচ্ছে অ্যাটমসফিয়ারে হচ্ছে যে রিলিজ করে দেয়, তাহলে হচ্ছে ঘামটা জমতে পারে না, এবং তার মানে ঘাম না জমা মানে হচ্ছে যে এই যে দুর্গন্ধ যে বডিতে হয় ঘামের কারণে, ঘাম যত দ্রুত শুকাবে গন্ধটাও তত পরিমাণ কমবে। তো এই যদি হয় হচ্ছে টেনসেল ফাইবার, সেটা হচ্ছে উড চিপ দেখা যাচ্ছে, উড চিপ থেকে হচ্ছে যে পাল্প করা হচ্ছে ডিসলভের মাধ্যমে, ঠিক আছে, ডিসলিউশনের মাধ্যমে সেখান থেকে হচ্ছে যে ফাইবারটা তৈরি করা হচ্ছে যে লুকস লাইক টোস, ঠিক আছে। এই ফাইবারটাকে তোমরা চিনতে পারছো কি, কে বলতে পারবে এই ফাইবারটা দেখতে কি, সে কোথায় দেখছো তোমরা? কোথায় দেখছো এই ফাইবার? Anybody? দেখো নাই স্যার, পলিস্টারের মতো লাগতেছে। অবশ্যই, আচ্ছা গুড পয়েন্ট, এটা একটা গুড পয়েন্ট, আমরা এটা নিয়ে ডিসকাস করব একটু পরে, ভেরি গুড, পলিস্টারের মতো লাগতেছে, আমি রিজেনারেটেড সেলুলোজ ফাইবার কিন্তু পলিস্টারের মতো লাগতেছে, ওকে ওকে, রিজেনারেটেড সেলুলোজ মডিফাইড সেলুলোজ, ওকে। এটা কোথায় দেখছো স্যার? এগুলো পুতুলের মধ্যে তুলা হিসাবে ইউজ করা হয়, মানে স্যার অনেকটা তুলার মতো দেখা যাইতেছে, ওই পুতুলের মধ্যে যেগুলো থাকে আর কি, পুতুলের ভিতরে যে ইয়াগুলো থাকে সেগুলো আরো চিপ জিনিস থাকে, এটা অবশ্য কমপ্লিট, সেলুলোজ অ্যাসিটেট ইজ এ ভেরি চিপ ফাইবার। ও স্যার, এটা তো সেলুলোজ অ্যাসিটেট না, এটা তো হচ্ছে লায়োসেল ফাইবার,
ঠিক আছে ইয়েস ঠিক আছে এই হচ্ছে ফাইবার প্রসেসটাতে কি দাঁড়াচ্ছে উড পাল্পটা হচ্ছে যে এইখান এটা হচ্ছে মেইনলি ইউক্যালিপটাস গাছ আর ইউক্যালিপটাস গাছের সুবিধা কি অসুবিধা সুবিধা কি মনে করা হচ্ছে যে ব্রুস ট্রি হচ্ছে পাইন ট্রি আগের ডিসক্লোজ গুলা এখানে ইউক্যালিপটাস গাছ ইউক্যালিপটাস গাছ সুবিধা কি কেউ বলতে পারবে স্যার ইউক্যালিপটাস গাছটা অনেক তাড়াতাড়ি বড় হয় আর কি মানে স্যার রাইট দ্রুত বর্ধনশীল গাছ দ্রুত বর্ধনশীল গাছ তার মানে হচ্ছে ওই যে ডিফরেস্টেশনের যে একটা ইস্যু যে গাছ কাটলে একটা গাছ তৈরি হইতে তো 15-20 বছর লাগে ব্যাপারটা সলভ করা হয়েছে হচ্ছে যে দ্রুত বর্ধনশীল গাছের কাঠ দিয়ে তৈরি করা তারপরে সলিউশন অফ সেলুলোজ ইউক্যালিপটাস গাছের আরো একটা সমস্যা আছে যেটা পরবর্তীতে আবিষ্কার হয়েছে এখন তো আবিষ্কার মানে তখন বোঝা যায়নি আর কেউ কি জানো যে কি কি সমস্যা এনিবডি স্যার ইউক্যালিপটাস গাছ অনেক পানি টানে থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ ভেরি মাচ ভেরি পানি টানে মানে অনেক বেশি পরিমাণে পানি টানে দেখতে খুবই সুন্দর লম্বা লম্বা অনেক লাগানো যায় আমাদের কলেজের এরকম পুকুরে দিঘির চারপাশে লাগাইছিল তখন সেই দিঘির দেখা গেছে যে কিছুদিন পরে দিঘির পানি দিঘি থেকে পানি পাওয়া যাচ্ছিল না মাটির পানি নেওয়ার জন্য আন্ডারগ্রাউন্ডে পানি পাওয়া যাচ্ছে না পরবর্তী সব গাছ কেটে ফেলা হচ্ছে ঠিক আছে ইউক্যালিপটাস দ্রুত বর্ধনশীল গাছ বাট এটার একটা চ্যালেঞ্জ হচ্ছে যে এটা প্রচুর পরিমাণে পানি টান আচ্ছা প্রপার্টিজ আগে চলে আসছে আচ্ছা তো যদি আমি প্রপার্টিজের থেকে আসলে পরে পড়াইলে মনে হয় ভালো হইতো এখান থেকে আমরা যদি এখানে ভিসকোজ এবং হচ্ছে লায়োসেলের কম্পারিজনটা একটু দেখি প্রসেসে এবং ফাইবারের আউটপুটে যদি দেখি তাহলে কি দাঁড়াচ্ছে এই দেখো ফাইবারের ক্রস সেকশনটা একটু দেখো লায়োসেলের উল্টা দিকে যাচ্ছে লায়োসেলের ক্রস সেকশনটা হচ্ছে এটা 2 মাইক্রোমিটার ইট ইজ 2 মাইক্রোমিটার স্কেল ইট ইজ অলসো 2 মাইক্রোমিটার স্কেল হ্যাঁ তো লায়োসেল ফাইবার ইজ ক্রস সেকশনালি ভেরি সার্কুলার ফাইবার ওয়ার ইজ হচ্ছে যে কার্বন ডাই সালফাইড হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড এখানে ডিরেক্ট সলভেন্ট মেইনলি হচ্ছে NMMO নট মিথাইলল মিথিল এন মিথাইলল মিথিলিড অক্সাইড এটা হচ্ছে যে ডেরিভেটাইজেশন সলভেন্টটা পাল্পটাকে হচ্ছে পাল্প স্লারির মাধ্যমে স্টিপিং পেস্ট শেডিং এইজিং তারপর জেনফেশন ডিজলভ ইনফিলট্রেশন এই প্রসেসগুলো করার মাধ্যমে স্পিনিং স্ট্রেচ তারপরে হচ্ছে যেখানে অনেকগুলো প্রসেস স্টেপস কি বলে হচ্ছে ভিসকোজের ক্ষেত্রে এখানে কম্পারেটিভলি কম কারণ হচ্ছে যে পাল্প স্লারি থেকে আমাদের সরাসরি ডিজলভিং ফিলট্রেশন এরেশন ডিজলভিং ফিলট্রেশন ডিএরেশন এই তিনটা আমাদের ওই যে এইজিং বা হচ্ছে রাইপেনিং অথবা কস্টিক্স এর ট্রিটমেন্ট ওই জিনিসগুলো করা লাগতেছে না স্পিনিং স্ট্রেচিং করা লাগবে এই চারটা লাস্টের চারটা স্টেপ দুইটা সবার জন্যই একই আর এখানে রিকভারি করা লাগতেছে হচ্ছে যে হাইড্রোজেন সালফাইড সর CH2 তো একটা আছে হাইড্রোজেন সালফাইড গ্যাস তৈরি হয় হাইড্রোজেন সালফাইড গ্যাস ইজ এ ভেরি মানে হেলথ হাজার্ড আর সোডিয়াম সালফাইড সালফেডটাকে রিকভারি করতে হয় সোডিয়াম সালফেড ক্লোবার সল যেটা আর এইখানে কম্পারেটিভলি হচ্ছে যে ওই স্পিনিং এর পরে সলভেন্ট যেটা NMMO ওই রিকভারিটা করতে হয় প্রসেসটা কম্পারেটিভলি সিম্পল এবং হচ্ছে রিকভারি প্রসেস কম্পারেটিভলি সিম্পল তো আমাদের যে প্রবলেম তিনটা ছিল একটা হচ্ছে যে এনভায়রনমেন্টাল সরি ট্রিজ ডিপ্লিশন একটা হচ্ছে টক্সিক সলভেন্ট আর একটা হচ্ছে হেলথ হ্যাজার্ড সো হেলথ এবং এনভায়রনমেন্টাল হ্যাজার্ড তো হেলথ অ্যান্ড এনভায়রনমেন্টাল হ্যাজার্ড কিভাবে আসতেছে এই যে ওয়েস্ট ওয়াটার এখানে আসতেছে এখানে ওয়েস্ট ওয়াটার আসতেছে
হেলথের ক্ষেত্রে CH2 এমনি, তারপর হাইড্রোজেন সালফাইডও আছে। এইখানে কম্পারেটিভলি হচ্ছে যে পাল্পটা যেহেতু হচ্ছে ইউক্যালিপটাস গাছ প্লাস হচ্ছে তা হচ্ছে যে রিজেনারেটেড ফরেস্ট, আর 3 বছরের মধ্যে ইউক্যালিপটাস গাছ ফুল ফর্মে চলে আসতে পারে। সো কম্পারেটিভলি বলা হচ্ছে যে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, তার সাথে সলভেন্টটা মোটামুটি ফুল পরিমাণে ডিসলভ। সো আমার এখন তাহলে লায়োসেল ডোপ প্রিপারেশন করতে হবে। এবার এখানে একটা ছবি ছিল না, এটা গেল। একটা যদি তুমি বলে হচ্ছে ধরো সিলিন্ডার টাইপের হচ্ছে ভ্যাসেল আর কি, সে ভ্যাসেলে চারপাশে হচ্ছে যে স্টিম দেওয়ার জন্য কি বলে স্টিম পাস করার জন্য আলাদা করে একটা এটাকে জ্যাকেট বলে আর জ্যাকেট হিটিং, ঠিক আছে, হিটিং জ্যাকেট বা জ্যাকেট হিটিং, যেটার মধ্যে স্টিম পাস করা হয়। স্টিম পাস করে হচ্ছে চারপাশের সলিউশনটাকে গরম রাখা হয় যাতে হচ্ছে যে এটা কোনোভাবেই হচ্ছে যে ইয়া না হয়ে যায় আর কি বলে হচ্ছে যে ডিজলভ না হয়ে যায়, ডিজলভ তো বলা যাবে না, শক্ত না হয়ে যায়। এবং হচ্ছে যে একটা যে ব্লেড থাকে সেই ব্লেডটা কন্টিনিউয়াসলি ঘুরতে থাকে যাতে হচ্ছে যে হিটার সারফেস এর সাথে হচ্ছে যে সারাক্ষণ লেগে থাকে ইভাপোরেশন প্রসেস। এখানে তারপরে হচ্ছে যে এই যে এইখানে হচ্ছে যে এই ইয়ে থেকে সলভেন্টটাকে তখন হচ্ছে তোমার ওই যে স্পিনারেটের মধ্যে দিয়ে পাস করা হয়। স্পিনারেটের মধ্যে দিয়ে পাস করানোর পরে হচ্ছে কোয়েগুলেশন বাথের মধ্যে দিয়ে পাস করা হয়, তারপরে হচ্ছে স্ট্রেচিং স্ট্রেচিং করা হয় আর কি। হ্যাঁ, এটা এবং এটা খেয়াল মজার বা দেখছো যে এটা হচ্ছে যে ইয়ের উপরে আছে, এই কি বলে হচ্ছে শাখার উপরে আছে, তো ইজিলি তুমি মুভ করতে পারো। এই এই অংশটা যে গ্রিন অংশটা যে অংশটা এটাকে হাইলাইট যদি করি স্পিনারেট এবং সেই স্পিনারের অংশটা, সেই স্পিনারের অংশটা আসলে একটু খেয়াল করলে প্রথম দিকে হচ্ছে শেপটা হচ্ছে একটু বিগ ইয়া বেশ বেশি, যখন আলটিমেটলি হচ্ছে নিচের দিকে কোয়েগুলেশন বাথে যাচ্ছে তখন এটার ডায়ামিটারটা অনেক কমে আসতেছে এবং স্পিডও বেড়ে যাচ্ছে আর কি। এই জায়গাটাকে বলে হচ্ছে এয়ার গ্যাপ, মানে স্পিনারেট থেকে বাথের যে ডিস্টেন্সটাকে সেটাকে বলা হচ্ছে এয়ার গ্যাপ। এবং এই জন্যই বলে ড্রাই জেট ওয়েস্ট, এয়ার গ্যাপটার উদ্দেশ্য হচ্ছে যে এইখানেও হচ্ছে এক ধরনের হচ্ছে যে প্রাইমারি কোয়েগুলেশন হয় মানে সলিডিফিকেশন হয়, সেকেন্ড কোয়েগুলেশন প্রাইমারি সলিডিফিকেশন হয় আর কোয়েগুলেশনের যে পরে হচ্ছে সেকেন্ডারি সলিডিফিকেশন হয়। এই জায়গাটা কি দাঁড়াচ্ছে যে একদম পুরো এইটা যদি তুমি মেলাও এই জায়গাটা ফাইবার গুলো হচ্ছে ডিফারেন্ট ওরিয়েন্টেশনে থাকে, আস্তে যখন এটা কি বলে হচ্ছে এই স্ট্রেচ করতে থাকে অথবা হচ্ছে যে তোমার ডায়ামিটার কমতে থাকে তখন ওরিয়েন্টেশন গুলো এক্সিয়াল শেপ মানে এক্সিয়াল মানে ইয়ার দিকে ওরিয়েন্টেশনটা হয় তোমার। এই এই যে এখান থেকে এখানে কোন রেশিওতে ড্র হবে এটা ডিপেন্ড করে হচ্ছে তোমার টেক আপ এবং এক্সপোজার স্পিডের উপর ডিপেন্ড। সো এখানে ওই যে এয়ার ক্যাপের কথাই এটাই বলা হচ্ছে এবং হচ্ছে যে এটাকে ফর্ট এয়ার গ্যাপ হচ্ছে যে ম্যারন 4-20 হইলে হচ্ছে যে মানে টেক আপ ভেলোসিটি এবং হচ্ছে এক্সপ্লোশন ভেলোসিটি 4-20 তুমি ডিফাইন করতে পারো, সেই অনুসারে তোমার হচ্ছে ওরিয়েন্টেশনটা তুমি ডিসাইড করতে পারবা। এবং এই এই যে এই অংশটাকে তখন অবস্থায় বলে হচ্ছে যে জেল ফরমেশন, জেল থেকে যখন হচ্ছে ডাই স্পিন বাথে মানে গত ক্লাসে দেখাইছিলাম মানে যে জায়গাটা জেল তারপরে আস্তে আস্তে সলিড থাকে তারপরে হচ্ছে স্পিন বাথে কি বলে হচ্ছে এন্টার করলে কোয়েগুলেশন করিয়ে। সো স্পিন বাথে কি হয়, সো স্পিনারের গ্যাপে চেইন ওরিয়েন্টেশন হয়, কোয়েগুলেশন বাথে হচ্ছে কি হচ্ছে রিফরমেশন অফ হাইড্রোজেন বন্ড গুলো তৈরি হয়, সেই হাইড্রোজেন বন্ড গুলো হচ্ছে যে আলটিমেটলি হচ্ছে সেলুলোজ টো স্ট্রাকচারে তৈরি করে। তারপরে যে স্ট্রেচিং এর মধ্য দিয়ে যখন হচ্ছে তুমি ওই যে রিল্যাক্স এই কি বলে হচ্ছে যে এই রোলার গুলোর মধ্য দিয়ে তুমি যখন স্ট্রেচ করো অথবা টানো তখন তার রিল্যাক্সেশন হয় সিঙ্গেসটা হচ্ছে ফাইনাল স্ট্রাকচার ফরমেশন। তো আমরা যদি এই যে এই কি বলে হচ্ছে যে এই ইয়েটা দেখাবো না, ঠিক আছে, তো প্রপার্টিসটা কি, প্রপার্টিসটা হচ্ছে আলটিমেটলি ডিগ্রি অফ পলিমারাইজেশন ইজ ক্লোজার টু কটন এবং মোর ক্রিস্টালাইন দ্যান ভিসকোস, এবং হচ্ছে ভিসকোস থেকে স্টিফার এবং হচ্ছে স্ট্রঙ্গার বাট লেস টক্সিক সলভেন্ট, এবং হচ্ছে মোট মোর অর লেস হচ্ছে যে ওরা ক্লেম করে সম্ভবত 98% সলভেন্ট ক্যান বি রিকভার, বাট হাউ এভার হচ্ছে সলভেন্ট ইজ অলসো এক্সপেন্সিভ
আরেকটা যেটা হচ্ছে প্রবলেমেটিক হচ্ছে ফিব্রিলিয়েট, ফাইবার ফিব্রিলিয়েট মানে হচ্ছে যে এরকম ছোট ছোট ফাইবার বের হয়ে যায়, ফিব্রিল গুলো বের হয়ে যায়। দিস মানে এটা ইন এ সেন্স ডিসঅ্যাডভান্টেজ, বাট কিন অলসো হচ্ছে পিচ স্কিন এফেক্ট। পিচ স্কিন এফেক্ট মানে হচ্ছে আলটিমেটলি হচ্ছে যে কিভাবে বলি, যেমন কম্বল যেরকম হচ্ছে যে ছোট ছোট ফাইবার বের হয়ে থাকে যেরকম একটা সফট এফেক্টটা আসে, ওই পিচ ফিনিশ বলে আর কি ওইটাকে, এরকম একটা এফেক্ট আসতে পারে আর আসে আর। সো দিস ইজ হচ্ছে যে প্রাইমারি ফিব্রিলেশন, ছোট ছোট হচ্ছে যে আলটিমেটলি হচ্ছে ছোট ছোট ফাইবার বের হয়েছে, এগুলো কিন্তু মাইক্রোস্কোপ এত মানে দেখতে পারবা তুমি, কিন্তু ওই ওই কি বলে হচ্ছে ছোট ছোট ফাইবার ইয়ের জন্য হচ্ছে পিচ স্কিন এফেক্টটা আসে। তো কি দাঁড়াচ্ছে যে এই তখন তুমি আসলে হচ্ছে যে যেহেতু হচ্ছে যে এই ডিফিবুলেশনটা তুমি যদি কন্ট্রোল না করো তাহলে কোথায় হচ্ছে সফট আসবে কোথাও হার্ড আসবে, তার মানে দাঁড়াচ্ছে এই ফিব্রিলিটি কন্ট্রোল করা হয় যাতে হচ্ছে যে ইউ হ্যাভ এ কি বলে সফট ফিল থ্রু আউট দা হচ্ছে যে ফাইবার বা ফ্যাব্রিক বা ইয়ার্ন যেটা করতে। লায়োসেল বা কি বলা হচ্ছে লেন্সিং কোম্পানি তারা ক্লেম করে হচ্ছে যে তারা ক্লেম করে হচ্ছে যে এই যে টেনসাইল ফাইবারটা তৈরি হয় সেই টেনসাইল ফাইবারটা হচ্ছে ট্রেসেবল এবং সাস্টেনেবল অরিজিন ফ্রম দা হচ্ছে সাস্টেনেবল অরিজিন অফ দ্য উড পাল্প। আচ্ছা আমি যদি ডান পাশে গ্রাফটা দেখি তাহলে হচ্ছে যে আমরা দেখবো হচ্ছে দেখো টেনসাইল মডাল ইভেন টেনসাইল মডালের থেকেও হচ্ছে স্ট্রং ফাইবার, ঠিক আছে, ভিসকোস থেকে মডিফাই করে যে আমাদের কি বলে হচ্ছে যে এই ভিসকোস থেকে মডিফাই করে মডাল হয়েছে, মডাল থেকেও হচ্ছে যে টেনসাইল হচ্ছে স্ট্রেন্থ এবং ইন সাম ওয়ে হচ্ছে যে টু সাম এক্সটেন্ট হচ্ছে সিনথেটিকের কাছাকাছি এক্সটেনশন। সো ট্রেসেবল এন্ড সাস্টেনেবল অরিজিন অফ দ্য উড পাল্প মানে হচ্ছে সাস্টেনেবল অরিজিন মানে হচ্ছে যে ওই ইউক্যালিপটাস গাছগুলো, ট্রেসেবল মানে হচ্ছে যে কোন গাছ থেকে এই ফাইবারটা তৈরি করা হয়েছে এইটা পর্যন্ত মানে এই গার্মেন্টসটা তৈরি করা হয়েছে, এভাবে বুঝতে হবে গার্মেন্টসটা কোন গাছ থেকে তৈরি করা হয়েছে বা কোন বন থেকে তৈরি করা হয়েছে সেই ট্রেস করা যাবে। আর নন টক্সিক সলভেন্ট ব্যবহার করা হয়, আচ্ছা 98% হচ্ছে যে সলভেন্ট হচ্ছে যে রিকভার করা যায় বা রিউজ করা যায়, দ্যাট ইজ দেয়ার ক্লেম। আমরা যদি হচ্ছে ভিসকোস ভার্সেস হচ্ছে যদি ইয়া দেখি কি বলে ভিসকোস ভার্সেস লায়োসেল দেখি, ভিসকোস ভার্সেস যদি লায়োসেল দেখি তাহলে আমরা কি দেখবো যে এইটা হচ্ছে সিপি ভিসকোস, এটা হচ্ছে মডাল, এটা হচ্ছে মডাল, এটা হচ্ছে লায়োসেল। হ্যাঁ লায়োসেলটা মোর অর লেস হচ্ছে যে সার্কুলার, এটা তো দেখতেই পাচ্ছ যে মাঝখানে ইয়ে আছে আর এটা হচ্ছে যে অনেকগুলো মানে সার্কুলার ঠিক আছে কিন্তু ঠিক অনেকগুলো হচ্ছে যে যে স্কিন পোর এফেক্ট যে কথাটা আমরা বলতেছিলাম আর কি, স্কিন পোর কন্ট্রাকশন তৈরি হচ্ছে আর কি। সো আমরা যদি হচ্ছে যে সিভি এবং হচ্ছে যদি ইয়ার ডিসকাস করি আর কি, সেখানে হচ্ছে ক্রিস্টাল লেন্থ হচ্ছে লায়োসেলের হায়ার, ক্রিস্টাল উইথ আবার হচ্ছে ভিসকোসের হায়ার, আর আর হচ্ছে ডিগ্রি অফ পলিমারাইজেশন হচ্ছে ইয়ার হায়ার বলে হচ্ছে যে লায়োসেলের হায়ার। আর এগুলো হচ্ছে যে অন্যান্য প্রপার্টি যে অ্যামরফাস ইয়া ক্রিস্টালিটিটা কিরকম, টোটালটা কিরকম, সেটা ক্রিস্টালিটি যদি থাকা হয় তাহলে হচ্ছে যে লায়োসেলের হচ্ছে লঙ্গার এবং থিনার ক্রিস্টালাইটস, তারপরে হচ্ছে ক্রিস্টালাইটগুলো ক্লাস্টারিংও হচ্ছে লেস, এনিসোট্রপিক মানে সলভেন্টে তারা রিয়্যাক্ট করে পোলারে ইলংগেটেড ভয়েড মানে গ্যাপ গুলো হাই। তো এইখানে ইলংগেশন টেনাসিটি দেখো, টেনাসিটি 34 ওয়েট অবস্থায় ওয়ার ইজ ভিসকোস হচ্ছে অ্যারাউন্ড 12.5, তারপরে হচ্ছে আর কি 40.2 হচ্ছে ড্রাই অবস্থা মানে কন্ডিশনে, আর 24.0 হচ্ছে কি বলে হচ্ছে ভিসকোস, অলদো হচ্ছে যে ইলংগেশনটা হচ্ছে আর হাই হচ্ছে আর কি। বাট অলদো হচ্ছে যে সলভেন্ট আসলে চেঞ্জ করা যে এনএমএমও সেটা
বেশ কিছু প্রোজ আছে কনসও আছে প্রোজটা কি জিনিস প্রোজ মানে হচ্ছে যে সুবিধা অসুবিধা এর মধ্যে একটা আছে মানে ইন এ ওয়ে সেলুলোজ সলভেন্টের জন্য দিস ইজ ভেরি এক্সিলেন্ট জিনিসটা এবং স্পিনেবিলিটি ওয়ান্স হচ্ছে যে তুমি যদি সলিউবল করে ফেলতে পারো স্পিনেবিলিটি হাই অবশ্যই এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি রিকভারিটা খুব ভালোভাবে করা যায় আর যেহেতু রিকভারি ভালোভাবে করা যায় অ্যাজ এ হোল হচ্ছে যদি আমি মানে এনিমোর ইস্যুস গুলা দেখি একটা বড় ইস্যু হচ্ছে দুইটা বড় ইস্যু একটা বড় ইস্যু হচ্ছে যে সলভেন্টটা আনস্টেবল স্পেশালি বিকজ হচ্ছে সলভেন্টের মধ্যে হচ্ছে কি বলে ট্রানজিশন মেটাল আয়ন থাকে তৈরি করতে যার কারণে এটা একটা সলভেন্ট আনস্টেবল দ্বিতীয় যেটা হচ্ছে ফর্মালডিহাইড রিলিজ সো ফর্মালডিহাইড রিলিজটা হচ্ছে ফর্মালডিহাইড হচ্ছে যে তোমার নিষিদ্ধ কেমিক্যালের মধ্যে একটা স্পেশালি মোটামুটি ফর্মালডিহাইডটা এখন গার্মেন্টস থেকে গার্মেন্টসে যাতে না পাওয়া যায় সেটা মোটামুটি নিষিদ্ধ হয়ে গেছে আর কি মেইনলি ফর্মালডিহাইডটা আসতো হচ্ছে তোমার ওই তোমরা যদি এখনো তো হয়তো শার্ট টার্ট কিনো কিনা জানি না বিভিন্ন ওই যে এক সেকেন্ড
আচ্ছা সরি 5 মিনিট ফোনে কথা হইছে আচ্ছা সো ফরমালডিহাইড রিজিড অ্যাসিড কি বলে রিঅ্যাকশন হতে পারে অ্যাসিড রিলিজ হতে পারে তারপরে হচ্ছে যদি কিউপ্রা এই কি বলে কিছু কার্বোনিয়াম এই ধরনের ক্যাটালাইজ থাকে যখন তখন এটা ডিকম্পোজ হতে পারে ভিসকোসিটির কি বলে হচ্ছে সরি ডোপের ভিসকোসিটি হাই ডিসলিউশন স্পিনিং এর সময় হচ্ছে ডিসলিউশন হয় পলিস্যাকারাইড ডিসকম্পোজিশন হতে পারে তো এই এই প্রবলেমগুলো এনজিমের ক্ষেত্রে আছে এবং সেটা বিকল্প হিসেবে দেয়ার আর লটস আদার অল্টারনেটিভ সলভেন্টও আছে আদার অল্টারনেটিভ সলভেন্টের মধ্যে হচ্ছে যে যে ডাইমিথাল সালফার সালফার অক্সাইড এই ধরনের বিভিন্ন ধরনের কম্পাউন্ড দিয়ে ট্রাই করা হয়েছে এখন পর্যন্ত আসলে কমার্শিয়াল স্কুল কলেজগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ট্রায়াল অ্যান্ড এরর চলে আর কি কমার্শিয়াল সাকসেসফুল এখনো এই যে ডাইমিথাইল এটা আছে ডাইমিথাইল এসিড এটা লিথিয়াম ক্লোরাইড কম্পোজিশন বিভিন্ন ধরনের ফাইবার তৈরি হয় আর তো যদি আমরা ভিসকোস লায়োসেল সামারি করি আমরা সেটা সামারি করার আগে হচ্ছে যে এটা তো আমরা দেখছি যে ভিসকোস রেওনেক হচ্ছে যে ওই যে ভিসকোস ভিসকোসের ক্ষেত্রে হচ্ছে ওই যে ইয়ারা থাকে স্কিন কোর এফেক্ট যেটা মডাল লায়োসেল হচ্ছে স্মুথ সারফেস সিলিন্ড্রিকাল আর ক্রস সেকশনটা ইরেগুলার এখানে হচ্ছে যে রেগুলার ক্রস সেকশন লায়োসেল এবং মডালের সবগুলাই ব্রাইটনেস ব্রাইট বয়ং উল্টাভাবে হচ্ছে যে লাস্টারস কমানোর জন্য হচ্ছে যে ডিলাস্টারিং এজেন্ট দেওয়া হয় আর ফাইবারের ডায়ামিটার তুমি তোমার চাহিদা মতো বানাইতে পারো ঠিক আছে ভাই ফাইবারের চাহিদা মতো বানাইতে পারো এটা একটা ইয়াটা হচ্ছে এটা একটা মানে ক্রস সেকশনাল পাইপ ক্রস সেকশনাল স্টাডি আর হচ্ছে যে কি পরিমাণ ওয়াটার অ্যাবজর্ব করে আর কি একটা ছবি থাকার কথা ওয়াটার অ্যাবজর্ব করে ওয়াটার অ্যাবজর্ব করে সো এখানে দেখো হচ্ছে যে টেনসাইল ফাইবার দেখাচ্ছি মানে রেগুলারলি ওয়াটারের যে ওয়াটার তো ছড়ায় যায় আর কি অ্যাবজর্ব করতে গেলে ইজিলি রেগুলারলি ছড়ায় যাচ্ছে আর এখানে হচ্ছে যে ডার্ক এরিয়া গুলো হচ্ছে যে ওয়াটার মানে ওয়াটার যে পজিশন গুলোতে হচ্ছে ইয়া হয়েছে আর কি অ্যাবজর্ব হয়েছে এখানেও একই অবস্থা এখানেও হয়েছে কিন্তু এই যে বেশ ভালো পরিমাণে হয়েছে কিন্তু ইউনিফর্মলি ডিস্ট্রিবিউশন হয় না সো এই জন্য ওরা ক্লেম করে হচ্ছে যে টেনসাইলের হচ্ছে যে ওয়াটার অ্যাবজর্বেন্স হাই এবং হচ্ছে রেগুলার ঠিক আছে এবং এতে ডাইএবিলিটি ডাই অ্যাবজর্ব সেটাও রেগুলার হয় এইখানে এটা একটা হচ্ছে ক্রস সেকশনাল ফাইবার ক্রস সেকশন ফাইবার সেটা হচ্ছে যে এটা এটা দেখতে ঠিকই রেওনের মতো কিন্তু ঠিকই ব্যাম্বো নাম দিয়ে হচ্ছে রেওন ফাইবার হিসেবে হচ্ছে যে বিক্রি করা শুরু করছে অথবা হচ্ছে যে ইম্পোর্ট করা শুরু করছে সো দ্যাট ইজ দ্য চ্যালেঞ্জ যে আমি আসলে যেই ডিক্লারেশন দিচ্ছি যেই ধরনের ফাইবার আসলে সেই ধরনের ফাইবার গেম বিক্রি করতেছে কিনা যেমন ধরো আমাদের দেশে তো এই জিনিসটা খুবই প্রকট আর কি সিনথেটিক ফাইবার বা সিনথেটিক কটন সিনথেটিক মিক্সকে 100% কটন বা এগুলো তো একটু আরো দূরে বিক্রি করে আর সো ওভারঅল যদি আমি পারফরমেন্সটা দেখি মানে সবগুলো ফাইবারের ইন জেনারেলি রেওন ফাইবারের হচ্ছে ইঞ্জিনিয়ারিং রেওন ফাইবার হচ্ছে লো অ্যাব্রাশন রেজিস্ট্যান্স স্পেশালি ওয়েল ওয়েট এটা মেইনলি প্রযোজ্যের জন্য মেইনলি ভিসকোস রেওনের জন্য প্রযোজ্য মোডাল লায়োসেল হচ্ছে যে হাই মানে স্ট্রঙ্গার দেন ভিসকোস এবং হচ্ছে ওয়েট অবস্থায় কম্পারেটিভলি লো রেজিস্ট্যান্স মানে হাই রেজিস্ট্যান্ট সবগুলো ফাইবারই হচ্ছে যে ড্রেপটা এক্সিলেন্ট ডিসপোজের ক্ষেত্রে রিঙ্কেল রেজিস্ট্যান্স ইজ ভেরি লো কিন্তু মোডাল বা লায়োসেলের ক্ষেত্রে এই প্রবলেমটা নাই ইলাস্টিক রিকভারি ও রেজিলিয়েন্স অফ ডিসপোজ অনেক ক্ষেত্রে লো ডাইমেনশন স্টেবিলিটি লো কিন্তু মোডাল লায়োসেলের ডাইমেনশন স্টেবিলিটি হাই মোরলে সবগুলো ফাইবারই ময়েশ্চার অ্যাবজর্বেন্স হাই মিনস হচ্ছে হাইড্রোফিলিক দ্য ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া হচ্ছে ডাজ নট ইরিটেট স্কিন যেহেতু এটা হচ্ছে ন্যাচারাল এটা খুব একটা ইম্পর্টেন্ট যে অনেকের হচ্ছে সিনথেটিক ফাইবারে হচ্ছে অনেক স্পেশালি হচ্ছে ওয়েদার কন্ডিশনের কারণেও হচ্ছে যে হয় সিনথেটিক ফাইবারে গার্মেন্ট গুলোতে কিন্তু হচ্ছে যে অ্যালার্জিক রিয়াকশন হয় অথবা হচ্ছে লাল হয়ে যায় অথবা হচ্ছে চুলকায় অথবা ঘাম তো শুকায় না এইসব কারণেই আর কি এই জিনিসটা হয় না বায়োডিগ্রেডেবল হাউএভার হচ্ছে যে এক্সপোজার টু লাইটের ক্ষেত্রে হচ্ছে কি বলে কালার ডিগ্রেড করে বা ফাইবারটাও ডিগ্রেড করে আর আরেকটা যেটা হচ্ছে যে বার্ন করে আর কি ঠিক আছে যেমন সিনথেটিক ফাইবার যেমন হচ্ছে গলে যায় এটা বার্ন করে ফাইবারটা আমরা যদি এন্ড ইউজ দেখি এক্সাম্পল গুলো দেখি অ্যাপারেলের ক্ষেত্রে প্রচুর পরিমাণে ইউজ করা হয়
ড্রেস ব্লাউজের জ্যাকেট স্যুট প্যান্ট ঠিক আছে লাইফস্টাইল ফাইবারটা হচ্ছে লঞ্জারি তারপর চিলড্রেন্স ক্লোথিং উইমেন্স এর হচ্ছে যে ক্লোথিং গুলোতে ব্যবহার করা হয় ইন্টেরিয়র ক্ষেত্রে ব্যবহার করা হয় ইন্টেরিয়র মানে হচ্ছে যে তোমার এই যে দেয়ালের কি বলে হচ্ছে যে বা হচ্ছে পর্দা কাপড় কুশন এসব ক্ষেত্রে প্রচুর পরিমাণে ব্যবহার করা যেহেতু প্রচুর পরিমাণে ব্রাইট তারপরে হচ্ছে তারপরে হচ্ছে যে ইনস্টিটিউট টেক্সটাইল টেকনিক্যাল টেক্সটাইলস এইসব ক্ষেত্রেও ব্যবহার করা হয় যেহেতু তুমি কি বলে সিনথেটিক ফাইবারের মতো করে হচ্ছে তুমি যে কোনো ধরনের ফরমেটে নিতে পারবা ডায়ামিটারে নিতে পারবা সো প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় আর হাইড্রোফিলিক প্রপার্টি বলে হচ্ছে প্রচুর মেডিকেল টেক্সটাইলেও ব্যবহার করা হয় আর কি হসপিটাল গাউন টি ব্যাগেও হচ্ছে যে ব্যবহার করা যেতে পারে যায় ওয়ান টাইম গুলো আইটেম গুলো ঠিক আছে টায়ার কর্ডে একটা সময় প্রচুর পরিমাণে ব্যবহার করা হতো এখন দ্যাট হ্যাজ বিন রিপ্লেস বাই হচ্ছে নাইলন দ্যাট হ্যাজ বিন রিপ্লেস বাই নাইলন এটা ডিসকাস পড়াইছি লায়োসিস প্রসেস দুইটা আলাদা আলাদা করে কম্পারিজনে আচ্ছা এটা এই মুহূর্তে আসলে লায়োসিসে তাহলে কোনো প্রশ্ন আছে আমি তো টানা একাই বলে গেলাম বোঝা গেছে সবাই হ্যালো কথা বলে না কেন জি স্যার ইন্টারেস্টিং মনে হচ্ছে কি নাকি স্যার ইন্টারেস্টিং তবে হচ্ছে স্যার জিনিসপত্রগুলো অনেক মিলে মিলে যায় মানে এটার সাথে ওইটা ওইটার সাথে ওইটা কোনটা একটা বেশি কোনটা একটা কম একসাথে সবগুলো মনে রাখা কষ্টের এই জন্য তোমার ওই গল্পটাই মনে করতে হবে আর কি যে কোনটা কেন কোনটা রেসপন্স কোনটা কারণে হইছে আছে মানে তুমি যদি ওই মুখস্থ করতে যাও তাহলে হয়তো খুব ডিফিকাল্ট কিন্তু প্রতিটা প্রবলেম প্রতিটা ফাইবারে এক একটা প্রবলেম সলভ করতে আসছে প্রবলেমের ফলে সলভ করার জন্যই আসছে তাই না ব্যাপারটা জি স্যার ওই ওইভাবে তুমি যদি ধরতে পারো তাহলে হয়তো ইজি হবে না হলে হচ্ছে যে মানে তুমি যদি জাস্ট রেগুলার একটা ভাবে ধরতে যাও তাহলে ইটস ভেরি ডিফিকাল্ট এটা হবে না বাট হোয়াট এভার ইট ইজ হচ্ছে যে সিল্কটাকেই হচ্ছে মডিফাই করার জন্য সিল্ক পাওয়ার জন্য হচ্ছে সেলুলোজ বা কটন ফাইবার টাইপের জিনিসকে মডিফাই করে ভিস্কোজ আসছিল রেওন ফাইবার নামে এন্ড জেনেরিক সে ভিস্কোজের প্রবলেমটাকে সলভ করার জন্যই আসছিল হচ্ছে মোডাল বিস্কুটের একটা প্রবলেম সলভ করার জন্য আসছে মোডাল আবার আরেকটা প্রবলেমকে সলভ করা স্টেট প্রবলেম সলভ করার জন্য আসছে লায়োসেল ঠিক আছে এইভাবে এইভাবে যদি ইয়া করা যায় তখন হয়তো একটু ইজি হবে আর কি মানে আই গেট ইউর পয়েন্ট যেটা অনেক ক্লিয়ার হচ্ছে আচ্ছা ও এখানে এই এই জিনিসটা তো একটা কিসে আসা আছে আমরা এখন তাহলে হচ্ছে যাই হচ্ছে এই এসিটেট ফাইবারে এসিটেট ফাইবারের ক্ষেত্রে হচ্ছে আমরা এতক্ষণ যা যা করছিলাম সব হচ্ছে যে রিজেনারেট সেলুলোজ এই সেন্সে যে সেলুলোজটা অরিজিনাল ফর্মে আর কি হচ্ছে অরিজিনাল ফর্মে আছে আমরা যদি এখন এভাবে দেখি হচ্ছে এটা ছাড়াও আরেকটা ফর্ম আছে সেটা হচ্ছে যে যেখানে সেলুলোজটা আসলে অরিজিনাল সেলুলোজ ফর্মে রিজেনারেটেড হবে না মানে সেলুলোজের স্ট্রাকচারটা মডিফাই হবে এখন আমি যদি একটু খেয়াল করে দেখি সেলুলোজের এক একটা গ্লুকোজ মলিকিউলে কয়টা করে ইয়া হাইড্রক্সিল গ্রুপ কয়টা করে হাইড্রক্সিল গ্রুপ এক একটা গ্লুকোজ মলিকিউলে ছয়টা একটা গ্লুকোজ আচ্ছা ঠিক আছে ছয়টা মানে এক একটা গ্লুকোজ মলিকিউলে কয়টা ছয়টা এক একটা গ্লুকোজ স্যার পাঁচটা এই পাঁচটা কেন হবে এক একটা গ্লুকোজ মলিকুলে কার্বন বলি না তো হাইড্রক্সিল বলছি স্যার চারটা স্যার কি চারটা কি চারটা
চারটা সেলু সেলু যে মজা কি বলে হচ্ছে রিপিটিং ইউনিটের কয়টা? হ্যাঁ আমার তো মাথা কিন্তু আমার খারাপ হয়ে গেল এখন একটা আমার মাথা কিন্তু খারাপ হয়ে গেছে কি বললে তোমরা এই যে পড়ায় পরে ফলে শীতাকার ভাব ঠিক আছে একদম কিন্তু হুবহু এই ঘটনাই ঘটছে একদম মানে এখন আমাকে বলতে হবে হচ্ছে যে সাত খণ্ড রিজেন্ডের সেলুলোজ ফাইবার পড়ায়া কি বলে হচ্ছে যে বলে হচ্ছে যে পাঁচটা গ্লুকোজ না স্যার স্যার গ্লুকোজে তো ছয় কার্বন ছয় কার্বনের ভিতরে একটা সিএইচ আর পাঁচ কার্বনে হচ্ছে পাঁচটা ওএইচ থাকে কি পাঁচটা ওএইচ মানে গ্লুকোজ স্যার ছয় কার্বন না স্যার যদি হচ্ছে লিনিয়ার স্ট্রাকচার দেখা যায় লিনিয়ার স্ট্রাকচারে তো একটা সিএইচ ও থাকে আর পাঁচটা হচ্ছে ওএইচ থাকে কি বললাম আমার তো মাথা কিন্তু একদম শেষ হয়ে যাচ্ছে স্যার এই যে রিং ফরমেশন তো স্যার এই যে এখানে এই যে সাইডেটটা হচ্ছে এখানে ওএইচ আছে আর হচ্ছে দুইটা ওএইচ ভেঙে দুইটা বন্ড তৈরি হয়েছে বুঝি নাই কি হইছে বললাম এইটা হচ্ছে একটা গ্লুকোজ মলিকুল হ্যাঁ বলো এবার বলো স্যার সেলুলোজে কয়টা নাকি স্যার গ্লুকোজ ইউনিটে কয়টা ওএইচ থাকে স্যার আর এক কথা বলার দরকার নেই ঠিক আছে এটা তো চার তিন বা চারবার বলছি তুমি না বুঝে তাহলে রেসপন্স করলে কেন নাই কেউ তো বলছো চারটা কেউ বলছো পাঁচটা কেউ বলছো ছয়টা প্রশ্ন না বুঝে এবার রেসপন্স করলে কিভাবে কিন্তু প্রশ্ন তো মানে যারা রেসপন্স করে তারা ঠিকই বুঝছে কিন্তু আমি এখনো বুঝতেছি না তুমি আমাকে যে তুমি ব্যাখ্যা দিলে এই যে মাত্র কি ব্যাখ্যা দিলা পাঁচটা না ছয়টা এটা কিভাবে ব্যাখ্যাটা দিলা আমি ঠিক বুঝলাম না আমি তো মানে স্যার ওই যে লিনিয়ার স্ট্রাকচারের কথা বলছি লিনিয়ার স্ট্রাকচার যদি থাকে রিং ফরমেশন এখানে যেটা হয়েছে স্যার এখানে তো মানে তিনটা লিনিয়ার স্ট্রাকচার মানে লিনিয়ার স্ট্রাকচার মানে মানে হচ্ছে এটা তো রিং ফরমেশন হয়েছে না পানিতে মানে গ্লুকোজটা পানিতে যাওয়ার পর কিভাবে হ্যাঁ C6H12 এটা H12O6 ঠিক আছে তাহলে এটা কিভাবে হয় দেখি বলো কিভাবে হয় মানে স্যার লিনিয়ার যদি আঁকেন মানে একবারে মানে দুই প্রান্ত একসাথে না আটকে দুই প্রান্ত একসাথে না আটকে আঁকবো কিভাবে আমি আমি তো এটা গ্লুকোজ মলিকুল অর্গানিক মলিকুল না জি স্যার তো না মানে স্যার বলতেছিলাম যে গ্লুকোজের স্ট্রাকচার যখন হচ্ছে একবারে প্রথম শিখানো হয় তখন তো স্যার লিনিয়ার স্ট্রাকচার শিখানো হয় পরে বলা হয় যে আমার একটু দেখাও তো আমি তো জীবনে শুনি নাই যে কিভাবে লিনিয়ার স্ট্রাকচার আমি তো মানে অনেক আগে পড়ছি এটা আমি জানি না কিন্তু আমি কখনো শুনি নাই কিভাবে পড়ানো হয় দেখি কেউ একজন স্ক্রিনে একটু ড্র করো তো একটা স্ক্রিন নিয়ে আমি একটু বোঝার চেষ্টা করি কিভাবে নেটের শেয়ার দিব দাও দাও না আচ্ছা স্ক্রিন শেয়ার করা তো মানে সবার অপশন থাকার কথা আছে না হ্যাঁ আছে হ্যালো স্যার হ্যালো হ্যাঁ স্যার শুনতে পাচ্ছেন হ্যাঁ স্যার আমার মনে হয় কি লিনিয়ার স্ট্রাকচার বলতে হেক্সোজ কে বোঝাতে চাইতেছে স্যার এটা কি জিনিস স্যার এটা গ্লুকোজের স্ট্রাকচার ডি গ্লুকোজ এক দুই তিন চার পাঁচ ছয় অক্সিজেন এখানে ইয়ে কয়টা কার্বন কয়টা ছয়টা এটা কোথা থেকে আসছে আমি তো ঠিক বুঝলাম না স্যার এই যে এইটা যদি রিং স্ট্রাকচার লিখে সার্চ দেওয়া যায় তাহলে স্যার ওইটা আসবে রিং স্ট্রাকচার ফরমেশন এটা এটা কখন আসে এটা তো ভাঙলে মনে হয় আসে
সিঙ্গেল ইউনিট ওইটা স্যার, এইটাকে যদি পানিতে ডুবানো হয় আর কি, তাহলে ওইটা আসবে আর কি, পানিতে ওই এক নাম্বার কার্বন আর পাঁচ নাম্বার কার্বন কাছাকাছি চলে আসে, তখন স্যার ওই রিং স্ট্রাকচারটা তৈরি হয়। আগেরটাই থাকুক, এখানে গ্লুকোজে দেখি ভিজিট দাও তো দেখি, এখানে ক্লিক করো তো ওই যে উইকিপিডিয়াতে। যদি হচ্ছে পানিতে না হয় তখন ওই যে হাওয়ার প্রজেকশনটা পাওয়া যায়, দেখি এটা তো, দেখি নিচের দিকে যাও, নিচের দিকে যাও, নিচের দিকে যাও, কেমিক্যাল ফর্মুলাটা দেখি একটু। হ্যাঁ এখানে দাঁড়ো, এখানে দাঁড়ো, এখানে দাঁড়ো, নিচের দিকে যাও, নিচের দিকে যাও, আচ্ছা উপরের দিকে যাও, এবার একদম প্রথম প্যারাগ্রাফ ঠিক আছে, এরকম ভাবে যে এইভাবে যে তোমাদেরকে দেখায় এই জিনিসটা আমার মাথায় নাই। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, তাহলে আর এটা নিয়ে কথা না বলি। শেষ করতে পারবো আচ্ছা, এনিওয়ে সো সেলুলোজের যে হচ্ছে যে হাইড্রোক্সিল গ্রুপ গুলো আছে, সেই সেলুলোজ সেলুবায়োজেন হাইড্রোক্সিল গ্রুপ গুলাকে যদি আমরা তো রিজেনারেট করতেছি হচ্ছে অরিজিনাল ফর্মে, হাইড্রোক্সিল গ্রুপ গুলো আবার ব্যাক করতেছে, হাইড্রোক্সিল গ্রুপ যদি ব্যাক না করে হাইড্রোক্সিল গ্রুপকে যদি রিপ্লেস করা হয় একটা একটা করে, তাহলে কি ঘটবে প্রপার্টিতে? যদি হাইড্রোক্সিল গ্রুপকে রিপ্লেস করতে থাকে তাহলে কি ঘটবে? সলিউবিলিটি কমতে থাকবে। ওকে, আর কি হইতে থাকবে তারপর? কি হতে থাকবে? গুড, হ্যালো, আর কি হইতে থাকবে? আচ্ছা সো আমরা যদি বয়লিং পয়েন্ট মেল্টিং পয়েন্ট কমতে থাকবে, কি পয়েন্ট? বয়লিং পয়েন্ট মেল্টিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট। আচ্ছা খেয়াল করে দেখো, বয়লিং পয়েন্ট হচ্ছে লিকুইডের ক্ষেত্রে, মেল্টিং পয়েন্ট হচ্ছে সলিডের ক্ষেত্রে, আসলে তুমি কোনটা বলতেছো? মেল্টিং পয়েন্ট পলিমারের ক্ষেত্রে, রাইট? ওকে, আমরা সেই জিনিসটা একটু দেখি। সো আলটিমেটলি যে সেলুলোজের কি বলে প্রতিটা গ্লুকোজ পলিমারে হচ্ছে তিনটা হাইড্রোক্সিল গ্রুপ থাকে, হাইড্রোক্সিল গ্রুপকে যদি তুমি ধরো রিপ্লেস করতে থাকো, যখন তুমি প্রথমটা হবে হচ্ছে পাঁচ নম্বর কার্বন, ছয় নম্বর কার্বনের সাথে, ছয় নম্বর কার্বনের সাথে যখন রিপ্লেস করবা
তখন তার রিঅ্যাক্টিভিটি কমে যাবে। তুমি যখন কন্টিনিউয়াসলি কি বলে হচ্ছে রিপ্লেস করতে থাকবা, এটাকে বলে অ্যাসিটাইলেশন। যদি অ্যাসিটেট গ্রুপ দিয়ে করো তাহলে অ্যাসিটাইলেশন প্রসেস। তো তার মানে একটা যদি করো বা দুইটা করো, একটা বা একটা দুইটা করো, সেটা হচ্ছে অ্যাসিটেট। যদি তিনটাই করে ফেলো প্রায় অ্যাসিটেট। এবং কি বলে হচ্ছে যে অ্যারাউন্ড 1869 হচ্ছে যে সুজেন বার্গার এই কাজটা উনি করছেন আর কি। তো সেখানে যদি আমরা দেখি তাহলে কি দাঁড়াচ্ছে, অ্যাসিটিক অ্যানহাইড্রেট দিয়ে উনি করছেন। এবং হচ্ছে যে অ্যারাউন্ড কি বলে হচ্ছে যে পেটেন্টটা তৈরি হচ্ছে 1894 আছে, যখন ইন্ডাস্ট্রিয়ালাইজ করা হয় আর কি। এবং সেলুলোজ ট্রাইঅ্যাসিটেটটা, সেলুলোজ ট্রাইঅ্যাসিটেট কিভাবে কিসে ইউজ করা হয়, সেলুলোজ ট্রাইঅ্যাসিটেট 1920 ফার্স্ট সেলুলোজ অ্যাসিটেট ফাইবার তৈরি হয়। এবং ইন্টারেস্টিংলি হচ্ছে যে সেলুলোজ ট্রাইঅ্যাসিটেট যখন তৈরি হয় আর কি, তখন হচ্ছে যে কালার করার জন্য কোনো ডাই পাওয়া যাচ্ছিল না, কারণ ওরকম কোনো ডাই তৈরি হয় নাই। তো মেইনলি সেলুলোজ ট্রাইঅ্যাসিটেটটা যখন স্পেশালি ট্রাইঅ্যাসিটেট যখন তিনটা অ্যাসিটেট মানে হাইড্রক্সিল গ্রুপে অ্যাসিটেট দ্বারা রিপ্লেস করা হয়, তখন সেটা যেই যেই লেসে হচ্ছে এখন ইন সাম ওয়ে ইট ডাজন্ট রিসেম্বল হ্যাজ এনি প্রপার্টি অফ ন্যাচারাল ফাইবার, ইট বিকামস এ ইট বিকেম হচ্ছে যে সিনথেটিক কাইন্ড অফ ফাইবার, যার কারণে প্রথম ইউজ করা হচ্ছে ফটোগ্রাফিক ফিল্মে। এই যে তোমরা যে আগে যে ওই যে ফিল্ম তৈরি হতো না, যে আমরা আগের যে ক্যামেরাগুলো আর কি অ্যানালগ ক্যামেরাগুলো, তারপরে হচ্ছে তোমার আর কোথায় ব্যবহার করা হয়েছে, যেমন ধরো হচ্ছে যে আগেকার দিনের যে কলের গান ছিল, হ্যাঁ, তারপরে যে সিডি হচ্ছে সেলুলোজ ট্রাইঅ্যাসিটেট। ইভেন কি বলে হচ্ছে যে এই যে এখানে বিভিন্ন সময়ে যে ডান পাশে চশমা ফ্রেম, তারপরে হচ্ছে চিরুনি, এই ধরনের জিনিস, তার মানে ফাইবারটা এত বেশি সলিড ফাইবার হচ্ছে ফাইবার। এবং ফাইবার হিসেবে হচ্ছে যে 1921 কিন্তু ইউজ করা হচ্ছে অনেক আগে থেকেই। এই যেমন ধরো হচ্ছে যে এই যে প্লেনের যে কি বলে হচ্ছে পাখাগুলো, সেই পাখাগুলো তৈরি করতে হচ্ছে সেলুলোজ ট্রাইঅ্যাসিটেট। আর্লি এয়ারক্রাফট গুলোতে ব্যবহার করা হয়, এখন তো কার্বন প্লাস কার্বন ফাইবারের কম্পোজিট ব্যবহার করা হয় আর কি। তার মানে অ্যাসিটেট এবং ট্রাইঅ্যাসিটেট হচ্ছে যে অবশ্যই সেলুলোজ ফাইবারটা মডিফাইড সেলুলোজ ফাইবার, তো আলটিমেটলি এটাকে বলে সেলুলোজ ডেরিভেটিভস। তোমার র মেটেরিয়াল অবশ্যই কেমিক্যাল রিয়াকশন দ্বারা চেঞ্জ করা হয়, আর হচ্ছে ডেরিভেটিভ যেটা মানে সেলুলোজ যে রিয়াকশন করে এটাকে ডিজলভ করে নর্মালি রেওনের মতো করে করা হয়। ট্রাইঅ্যাসিটেট এখনো ইউজ করা হয় না, টক্সিক বলে হচ্ছে যে এটা এখন স্প্যান বাই হচ্ছে ইউনাইটেড স্টেটস এনভায়রনমেন্ট প্রোটেকশন এজেন্সি। আচ্ছা, এটা তো দেখাইলাম অ্যাসিটেট ট্রাইঅ্যাসিট ফাইবার। আচ্ছা, এখানে হচ্ছে যে ডেফিনেশনে একটা জিনিস বলা আছে যে অবশ্যই নট লেস দেন 92% হাইড্রক্সিল গ্রুপ আর হচ্ছে অ্যাসিটাইলেট। হ্যাঁ, মানে হচ্ছে অ্যাসিটাইলেশনের যে একটা ডিগ্রি অফ সাবস্টিটিউশন যেটাকে বলে আর কি, যে আমরা কতটুকু হাইড্রক্সিল গ্রুপ সাবস্টিটিউশন করবো, এই ব্যাপারটাও হচ্ছে এখানে ফিক্স করা আছে। এবং কি বলে হচ্ছে যে প্রথমে হচ্ছে যে যখন আচ্ছা এটা আমরা কি বলে হচ্ছে যে কি বলে হচ্ছে যে এই যে দেখো 1948 ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে যেহেতু প্লেন তখন ব্যবহার হচ্ছিল, তখন এই সেকেন্ডারি মানে সেলুলোজ যে ডাইঅ্যাসিটেট সেই অ্যাসিটেটটা হচ্ছে যে খুব ব্যবহার বেড়ে গেছিল। কারণ হচ্ছে যে তখন এটা বেশ ভেরি পপুলার হয়েছিল, এটার কারণ হচ্ছে যে যেহেতু হচ্ছে যে অ্যাসিটোনে দিলে এটা ডোপ তৈরি করে, সেই ডোপটা হচ্ছে উইংসে ব্যবহার করা হয় আর কি। উইংসে কিসে? প্রোটেকটিভ কোট, কারণ যেহেতু হচ্ছে প্রোটেকটিভ কোট ওয়েদারের স্পেশালি উপরের দিকে উঠতেছে, যাতে হচ্ছে এই এটার আন্ডারে যে ইয়েটা আছে কি বলে ম্যাটেরিয়ালটা আছে সেটা যেন কোনো ইয়ে, এখন তো কম্পোজিট হয়েছে, এখন ওই জিনিসটা দরকার হতো, প্রোটেকশন কোটিং থাকে, বাট কার্বন ইজ অলসো সিনথেটিক ফাইবার, সো এই ইস্যুটা থাকে না। এবং এই যে যখন মানে যুদ্ধটা শেষ হয়ে গেছে, সেই যুদ্ধটা শেষ হওয়ার পরে হচ্ছে ততদিনে হচ্ছে যে অ্যাসিটেটের প্রচুর ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট হয়েছে, এবং যে এটা যে সলভেন্ট গুলো অ্যাসিটোন অ্যাসিটিক অ্যানহাইড্রাইড এগুলো হচ্ছে যে লার্জ স্কেল প্রোডাকশনে প্রডিউস, তো এটাকে তখন হচ্ছে যে অন্যদিকে ইয়ার্নের দিকে নিয়ে গেছে। তার মানে দেখো 1914 থেকে 1918 হচ্ছে ছিল হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার ওয়ান, 1921 হচ্ছে যে ফাইবারটা তৈরি হয়েছে। ইন্ডাস্ট্রিয়াল ম্যানুফ্যাকচারিং তিনটা প্রসেস,
একটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড মিথিলিন ক্লোরাইড হচ্ছে হেটারোজিনিয়াস কিন্তু মিথিলিন ক্লোরাইড হচ্ছে মাচ মোর প্রমিনেন্ট ফার্স্ট যে কাজটা করতে হয় হচ্ছে উড পাল্পটাকে অ্যাক্টিভেশন করতে হয় এটা উড পাল্প থেকে আসে এটার র মেটেরিয়াল হচ্ছে উড পাল্প থেকে হচ্ছে যে মেকবিওলা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড সুইলিং ডিসইন্টিগ্রেশন সালফিউরিক অ্যাসিডের মাধ্যমে হচ্ছে উড পাল্প অ্যাক্টিভেশন করতে হয় মেইন চ্যালেঞ্জ হচ্ছে এটা যেন হচ্ছে হোমোজেনিয়াস কি বলে হচ্ছে অ্যাক্সিবিট অফ দ্য সেলুলোজ সেলুলোজ যাতে হচ্ছে যে মানে ইভেনলি হচ্ছে অ্যাক্টিভেশন হয় তারপরে হচ্ছে অ্যাসিটাইলেশন করতে হয় অ্যাসিটাইলেশনে হচ্ছে যে প্রথমে সেলুলোজ ট্রাইঅ্যাসিটেড তারপর এটাকে হাইড্রোলাইসিসের মাধ্যমে হচ্ছে সেলুলোজ ডাইঅ্যাসিটেড তৈরি করা হয় ডিগ্রি অফ সাবস্টিটিউশন 2.2 2.8 একটু পরেই আমরা দেখবো তারপরে হচ্ছে হাইড্রোলাইসিস করা হয় তোমার হাইড্রোলাইসিস করা হচ্ছে ট্রাইঅ্যাসিটেড তৈরি করার জন্য যাতে হচ্ছে আমি ডিজিআর ডিগ্রি অফ সাবস্টিটিউশনটা হচ্ছে মেনটেন করতে পারি তো দেখো তুমি যদি ডিগ্রি অফ সাবস্টিটিউশন যদি 1.89 মানে 8 থেকে 9 থাকে সলভেন্ট ডিফারেন্স অফ ফ্যাব্রিক ফর্মে যেতে পারে 2.3 থেকে 2.4 হলে রেয়ন ফাইবার 2.5 থেকে 2.6 হলে ফিল্ম যে এই যে কন্ট্রোলিং পয়েন্টটা যে কিভাবে প্লাস্টিসাইজার বা কেমিক্যাল প্লাস্টিসাইজার টাইপের জিনিস অ্যাড করে ফাইবারটাকে হচ্ছে যে ডিগ্রি অফ সাবস্টিটিউশন কন্ট্রোল করতে না হলে হচ্ছে একটু এদিক ওদিক হইলে দেখা যায় অন্য ধরনের অ্যাপ্লিকেশনের জন্য তৈরি হয়ে যায় এটাই প্রসেসটা পাল্প থেকে ডিজলভ প্রিট্রিটমেন্ট করা অ্যাসিটাইলেশন হাইড্রোলাইসিস তারপর প্রিসিপিটেশন পিউরিফিকেশন ড্রাইং এবং সেলুলোজ অ্যাসিটেট তৈরি করা এটা হচ্ছে ড্রাই স্পিনিং এটা কোনো হচ্ছে যে ওয়েট স্পিনিং না সো যদি প্রশ্ন আসে যে ড্রাই স্পিনিং এর মাধ্যমে একটা সেলুলোজ রিজেনারেটিভ বা হচ্ছে মডিফাইড সেলুলোজ ফাইবার তৈরি করো তখন তোমরা মাথা রাখতে হবে হচ্ছে যে তোমার অ্যাসিটেটে আসবে বাকি যে আমরা লায়োসেল পড়াইলাম বা হচ্ছে ভিসকোস রেয়ন পড়াইলাম সবগুলাই হচ্ছে মোডাল পড়ালে সবগুলাই হচ্ছে কিন্তু ওয়েট স্পিনিং টেকনিক ড্রাই আছে বাট ওয়েট স্পিনিং টেকনিক কোগুলেশন তৈরি হয় এখানে হয় না তো অ্যাসিটেট ইজ ড্রাই স্পান তারপরে হচ্ছে যে অ্যাসিটেটের একটা বড় ব্যবহার এখনো এখনো বর্তমানে রয়ে গেছে সেটা হচ্ছে ফিল্টার টোর শেপটা হচ্ছে ঠিক এই যে এরকম ট্রাইলোবাল এটা বলতে হচ্ছে ট্রাইলোবাল শেপ ঠিক আছে ট্রাইলোবাল শেপ ঠিক আছে ট্রাইলোবাল শেপ তৈরি হয় এবং সেটা তাহলে কি দাঁড়াইলো ট্রাইলোবাল শেপটা কোথায় তৈরি হয় ইউজ করা হয় বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করা হয় হচ্ছে আমি পরে বলি এসিটোন সলভেন্ট হিসেবে ব্যবহার করা হয় এবং হচ্ছে সেই এসিটোনটাকে পরবর্তীতে আবার রিকভার করা স্ট্রাকচারটা কিরকম সারফেস কন্ট্যুর কন্ট্যুর মানে হচ্ছে শেপটা তো শেপটা দেখো হচ্ছে যে ইরেগুলার শেপ স্ট্রিয়েশন থাকে ক্রস সেকশন কি বলে হচ্ছে যে ক্রস সেকশন ইরেগুলার ক্রস সেকশন এবং ইউ ক্যান চেঞ্জ ইট ডিপেন্ডিং অন হচ্ছে স্পিনার হোল ভেরি লাস্টারাস ফাইবার এবং হচ্ছে যে তুমি তোমার ইচ্ছা মতো সাইজ তৈরি করতে পারো প্রপার্টিস হচ্ছে ফাইবারটা খুব মেল করে ওই যেটা বললো একদম লাইট যে মেল যেহেতু হয়ে যায় কি বলে হচ্ছে যে সাবস্টিটিউশনটা করা হচ্ছে এটা আসলে ইজ গোয়িং টু বি হচ্ছে যে কি বলে হচ্ছে পলিমার হুইচ মেলস এবং অ্যাসিটন নেল পালিশ অ্যাসিটন থাকে তার ড্যামেজ যে কি বলে হচ্ছে যে সেলুলোজ ফাইবার হচ্ছে এই যে কটন প্লাস ভিসকোস ডু নট মেল্ট আর সেলুলোজ অ্যাসিটেট এন্ড সেলুলোজ ট্রাইঅ্যাসিটেট অফ মেল করে আর এটা একটা বড় ধরনের ডিফারেন্স এখানে তুমি যেটা দেখতেছো এটা হচ্ছে যে হিউম্যান হেয়ার আর হচ্ছে অ্যাসিটেট ফিলামেন্ট ফাইবার ঠিক আছে এই যে অ্যাসিটেট ফিলামেন্ট ফাইবার তুমি প্রায় 40 মাইক্রন আমাদের হিউম্যান হেয়ার হচ্ছে অ্যারাউন্ড 80 মাইক্রন একটু গেটে হচ্ছে কম্পারিজন অথবা হচ্ছে ফাইবার ডায়ামিটার অ্যাপ্লিকেশন গুলো হচ্ছে অনেক ধরনের অ্যাপ্লিকেশন হয় থার্মোপ্লাস্টিক যেহেতু হচ্ছে তুমি যে কোনো ধরনের এলসিডি দেখো আচ্ছা যে কোনো ধরনের কলার এলসিডিতে যেহেতু হচ্ছে সিডিটি ডিসপ্লে এলসিডিতে ব্যবহার করা হয় প্যাকেজিং অ্যাডহেসিভ টেপ ম্যাজিক টেপ শু লেস তারপর হচ্ছে তোমার এই চশমার ফ্রেম জুয়েলারি যত ধরনের যেহেতু মেল তো যত ধরনের মোল্ডিং জাতীয় জিনিস করা যায় আর কি তুমি করতে পারো যে বায়ো কম্পোজিট এই গাড়ির দরজাও তুমি তৈরি করতে পারো যত ধরনের যেহেতু তুমি শেপে তৈরি করে নিয়ে আসতে পারো থার্মোপ্লাস্টিক ফাইবার তার মানে হচ্ছে যে থার্মোপ্লাস্টিক তুমি যে কোনো শেপ নিয়ে আসতে পারো এবং আরেকটা যেটা হচ্ছে যে ইজিকে মানে তুমি চাইলে হচ্ছে যে পার্মানেন্ট পিস মানে তোমার বডি অনুসারে শেপ অনুসারে মেল্টিংটাও ঠিক ওইভাবে করতে পারো আর ঠিক আছে
অনেক ধরনের অ্যাপ্লিকেশন আছে যেখানে প্লাস্টিক ডিগ্রি অফ সাবস্টিটিউশন ফলে এক ধরনের কি ধরনের হয় ফিল্ম আর প্রজেক্ট এই টোটা কিসে ব্যবহার করে একটু বলতেছি। টেক্সটাইল অ্যাপ্লিকেশন ফয়েল পাপ ফয়েল লাইনিং রিবন মেমব্রেন তৈরি করা এসিটেট মেমব্রেন তৈরি করা হয় বিড বিক্রি আছে বিভিন্ন ধরনের হচ্ছে কসমেটিক্স দেওয়া হয় স্পেশালি যেমন ধরো হচ্ছে ফেস ওয়াশ বা হচ্ছে এই ধরনের কি বলে হচ্ছে বডি ওয়াশ এই ধরনের মধ্যে যে ফিডিং বিড দেওয়া হয় এগুলো হচ্ছে প্লাস্টিক বিড এই সালু স্ট্রাইস প্লাস্টিক বিড তৈরি হয় এলসিডি জুসির ক্ষেত্রে ব্যবহার করা হয়। কি বলে হচ্ছে যে কম্পারেটিভলি লো স্ট্রেংথ স্টেবিলিটি হচ্ছে মডারেট তারপর হচ্ছে রিঙ্কেল রেজিস্ট্যান্স লো ইলাস্টিক যেহেতু মানে সলিড হয়ে যাচ্ছে ইলাস্টিক রিকভারি লো হাইড্রোফিলিসিটিও হচ্ছে আসলে লো সব ধরনের টেকনিক্যাল টেস্টের একটা বড় ইউজ হচ্ছে একটা বড় ইউজ হচ্ছে এই যে ফিলামেন্ট ইয়ার্ন এসিটেটে হ্যাঁ ফিলামেন্ট ইয়ার্ন এইটাই হচ্ছে বিভিন্ন ফাইবার ফর্মে বা হচ্ছে রিবন টিবন ক্ষেত্রে ব্যবহার করা হয়। সাটিন স্পেশালি ঠান্ডার দেশে এইসব জিনিসপত্রগুলো বেশি ব্যবহার করা যায় বাংলাদেশের মতো দেশে গরম দেশে কম টিপিক্যাল সাটিন ফ্যাব্রিক তারপর হচ্ছে পেইড ফ্যাব্রিক তারপর হচ্ছে যেহেতু তুমি তোমার ইচ্ছা মতো তুমি কি বলে হিট সেট করে তুমি ইচ্ছা মতো শেপ দিতে পারো সেই জায়গাটায় করতে পারো ট্যাপেটা ঠিক আছে এই ফাইবার এই ধরনের গার্মেন্টস গুলো হয় যেগুলো হচ্ছে ধরো কি বলে হচ্ছে বিভিন্ন মডেলরা অনেক ক্ষেত্রে ব্যবহার করে আর কি। আরেকটা বড় ইউজ জেনারেল ক্ষেত্রে হচ্ছে সিগারেটের ফিল্টার সিগারেট যারা সাধারণত খুশি হয়ে গেছে কিনা জানি না সিগারেটের যে ফিল্টার থাকে সেই ফিল্টারটা থাকে হচ্ছে তোমার এই সিগারেট ফাইবারে এখনো প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় মন্টাবুটা অপরচুনিটি যেহেতু হচ্ছে চিপ তারপরে হচ্ছে যে অনেক ডায়ামিটার অনেক লো অনেক থিন ফিলামেন্ট সো আলটিমেটলি তুমি স্মোকটা যখন করা হয় যে স্মোকটা যখন এই ফিল্টারের ভিতর দিয়ে যায় তখন হচ্ছে যে অ্যাসিটেট ফুড অ্যাবসর্ব হচ্ছে যে টক্সিক ইনগ্রেডিয়েন্ট এবং আফটার দ্য টেস্ট হচ্ছে যে এটা দেখো কি পরিমাণ কালো হয়ে যাচ্ছে আর কি এটা হচ্ছে যে এবং সেই অ্যাসিটেট ফাইবারের শেপটা হচ্ছে যেটা ফিল্টারে ব্যবহার করা হয় এটা হচ্ছে ট্রাইলোকাল শেপ এটাকে দেখানোর জন্য ট্রাইলোকাল শেপ এইটা হচ্ছে যে চারটা পাঁচটা ফাইবারের হচ্ছে কম্পারিজন এটা আমার মনে হয় হচ্ছে একই সাথে হচ্ছে অ্যাসিটেট ফাইবারের একটা বড় সমস্যা হচ্ছে ওই যেহেতু হাইড্রোফিলিক না হাইড্রোফোবিক ফাইবার এটা স্ট্যাটিক বিল্ড আপ অনেক হাই সো রেউন গুলো কম্পারেটিভলি হচ্ছে এক ধরনের প্রপার্টি অ্যাসিটেটের প্রপার্টি হচ্ছে আরেক ধরনের আর কি এই কমার্শিয়াল সেলুলোজ প্রোডাক্টটা হচ্ছে কটন লায়োসেল এসিটেট ফিল্ম সেলুলোজ ইথার মনোক্রিস্টালাইন সেলুলোজ স্পেকট্রোনাইট্রো সেলুলোজ বিভিন্ন ধরনের মিশলিন বোসেল বিভিন্ন কোম্পানি বিভিন্ন ধরনের সলভেন্ট এক এক ধরনের প্রোডাক্ট তারা সেল করে হচ্ছে এগুলো স্পেসিফিক অ্যাপ্লিকেশন থাকে সো আলটিমেটলি আমরা কি বলে হচ্ছে যে ভিস্কোসের প্রপার্টি গুলো দেখলাম তারপরে হচ্ছে যে এনভায়রনমেন্টাল কনসিডারেশন থেকে লায়োসেল ফাইবার দেখলাম এসিটেট দেখলাম হচ্ছে ডেরিভেটিভ কেমিক্যাল ডেরিভেটিভ অফ সেলুলোজ সেই পুরো ফাইবারটা দেখলাম ঠিক আছে এটা এখানেই শেষ করে দেই। হ্যালো ঠিক আছে ওকে তাহলে তুমি অ্যাটেন্ডেন্স দাও আমি আজকে আর সামারি করতে বললাম না আবার আগামী সপ্তাহে দেখা হবে ঠিক আছে ওকে তাহলে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম।